পারলে ওকে বাদ দিয়ে শারমিনের সাথে কথা বলা শুরু করি, শারমিনের সাথে একইভাবে আবার ফিজিক্যাল রিলেশন করি। আমার টার্গেটই ছিল যে সম্পর্কটা করা, আর আমার টার্গেট তো প্রথম থেকে যে আমি অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবো। এবার আমি আমার শৈশব থেকে বলতে চাচ্ছি, জি প্লিজ। আমি যখন ছোট্ট, আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তো আমি তখন কিছুটা বুঝি, তত বুঝি না, গ্রামে লেখাপড়া করতাম। তো আমার ফ্যামিলিটা তখন মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, বাবা একটা হাই স্কুলে জব করতো, মা প্রাইমারিতে জব করতো। তো এভাবে আমাদের দিনগুলো যাচ্ছে, তো হঠাৎ করে আমার আব্বু যে হাই স্কুলে চাকরি করতো ওটা ছিল বেসরকারি জুনিয়র একটা স্কুল ছিল, সেখান থেকে চাকরিটা চলে যায়। তো সেখান চাকরিটা চলে যাওয়ার পরে এখন বাবা কি করবে হয়তো খুঁজে পাচ্ছে না। তো বাবা আমাদের যে টাকাগুলো ছিল, মানে জমানো কিছু টাকা ছিল, সে টাকা নিয়ে ব্যবসা করতে যায়, সেটা হলো মাছের ব্যবসা। তো ব্যবসা করতে গিয়ে জাস্ট ওখানে ঢাকাতে মাছগুলো নিয়ে যায়, বা আমাদের ব্যবসাটা ওখানে লস আসে, সেখানে প্রায় 18 লক্ষ টাকার মতো আমরা ঋণ হয়ে যাই। তখন আমাদের ফ্যামিলি একেবারে নর্মালাইজ চলে আসে, যেটা না বললেই নয়, লবণান্তে পান্তা পোড়া এমন আর কি। বাবা তখনই ঢাকা চলে আসে, ঢাকা চলে এসে কি যেন একটা জব করে, তখন না জানতাম না। তো এই জব করে আমাদের ফ্যামিলিটা মোটামুটি চলছিল, মা এদিক দিয়ে চাকরি করছে, তো এই সেদিক দিয়ে চলতো মোটামুটি ভাবে। তো এইভাবে আমার 6 গেল 7 গেল 8 গেল 9ও চলে যাচ্ছে। তো এই 9-এর আমার বার্ষিক পরীক্ষা শেষ, তখন ক্লাস অষ্টম শ্রেণীতে একটা নতুন মেয়ে চলে আসে, দেখতে অনেক সুন্দর, বা আমারই পাশের গ্রামের। কোন স্কুলে পড়তেন আপনি? আমি পড়তাম মাধ্যমিক বিদ্যালয়ে। ওকে, তো ওই স্কুলে আমি যখন ক্লাস 9-এ, তখন অষ্টম শ্রেণীতে আমাদের পাশের এলাকার আমাদের চেয়ারম্যানের এক মেয়ে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে দেখতে সুন্দর, তো আমারও তাকে ভালো লেগে গেল, সেখান থেকে আমি ভালোবাসতে শুরু করি, মানে এটা প্রকাশ করতে পারতেছি না। এখন আমি নবম থেকে ক্লাস 10-এ উঠে গেলাম, কিন্তু তাকে বলা হয়নি যে আমি তাকে ভালোবাসি, হয়তো আমি আমার কিছু আকার আঙ্গিতে তাকে বোঝাচ্ছি যে আমি তাকে ভালোবাসি। হঠাৎ করে যখন আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়, তখন আমি ওকে বলি, ওর নাম ছিল পৃথিবী, ওর কাছে আমি জানাই যে পৃথিবী, হ্যাঁ পৃথিবী, যে পৃথিবী আমি তোমাকে লাভ করি। যাই হোক, সেদিন চলে যায়, ও আমাকে নিষেধ করেনি বা বলেও নি যে আমি রাজি। তো যাই হোক, এভাবে আমার টেস্ট পরীক্ষা যায়। পরে হঠাৎ করে আমি বিদায় নিব, যেটা বিদায় অনুষ্ঠানের দিন, ও আমাকে বলল যে হ্যাঁ আমি আপনাকে লাভ করি। যাই হোক, সেক্ষেত্রে আমার বিদায় বেলায় তো আমার কান্নার রোল পড়ে গেছিল, সেদিন মন খারাপ, বিদায় নিতে প্রায় 5-6 বছর ছিলাম। তো ওর সাথে লাভ হয়ে গেছে, আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শেষে আমার রেজাল্ট দিবে। তো সেদিক দিয়ে রেজাল্টের আগেই ওর সাথে দেখা হলো, ওর সাথে ঘুরতে গেলাম, ঘুরতে ফিরতে এখন আমাদের দিব্যি প্রেম চলতেছে। আমার এসএসসি পরীক্ষা শেষ, ও তো 9-এ উঠে গেল, আমি ক্লাস ইন্টারে ভর্তি হলাম, ওখান দিয়ে ভর্তি হয়েছি আমাদের ওই কলেজে, ও ক্লাস 9-এ। তখন ওর সাথে দেখা হয়, অনেক সমস্যা হয় আমার, যেটা হলো সমস্যাটা এই জন্যই হয়, ও তো তখন স্কুলে খুব সুন্দরী মেয়ে ছিল আর কি, সুন্দরের মধ্যে সেরা মেয়ে যেটা বলা যায়। তখন ওই আমাদের বড় ভাইরা, যে আমার সিনিয়র, তারা ওকে প্রপোজ করে, যেহেতু ও আমার সাথে লাভ করে, আরো অন্যরাও প্রপোজ করে, অন্যরা ওকে প্রপোজ করে পৃথিবীকে। তো পৃথিবী যেহেতু আমাকে লাভ করে, সেহেতু ও আরে প্রপোজে রাজি হয় না। সেক্ষেত্রে বড় ভাইরা আমাকে নিয়ে অনেকটা হুমকি দেখিয়ে আমাকে, বড় ভাই মানে কি আপনার বড় ভাই? হ্যাঁ, আমার বড় ভাই, এলাকার বড় ভাই, কলেজের বড় ভাই। আচ্ছা, হ্যাঁ, বড় ভাইরা বলে যে ঠিক আছে, তুমি ওর জীবন থেকে সরে যাও, তুমি তো এখন ছোট্ট, ওকে কেন লাভ করবা। এবার ভয়টা দেখি আমাকে সরাইতে পারিনি, আমি তো ভর্তি হয়ে গেলাম ফার্স্ট ইয়ারে। তখন ও বললো যে ঠিক আছে, আমি তোমাকে লাভ করে তোমাকে বিয়ে করব। এদিক দিয়ে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি, ওর বাবা আর আমার বাবা একসময় বন্ধু ছিল, ওর বাবা বিজনেস করতো, আমার বাবা জব করতো, সেখান থেকে ওর বাবা মানে ফ্যামিলিটা এভাবে মেনে নিয়েছে যে ওরা দুইজন তো পড়তে আসে, পড়তে থাকুক। জানাজানি হয়ে গেছে, তো এভাবে আমরা ঘুরতে যেতাম, এটা আমাদের ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা হইতো না। তো একবার আমি ছবি দেখতে যাই, তখন বড় ভাইরা আমাকে ফিটিং এ পেয়ে মানে বলতেছে যে তোমার এবার আমি পাইছি, এবার তোকে ফিটিং খাইতে হবে। তখন বলতেছে ওই ওরে নিয়ে যাবে উঠে। তখন আমি ওর আব্বুকে ফোন দিলাম ফ্রিলি, যে আব্বু, আমি আব্বুই ডাকতাম, যে আব্বু এই ঘটনা। তখন ওর আব্বু এসে এটাকে সলভ করে নিয়ে যায়। পরে আমি দ্বিতীয় মানে ইন্টার দ্বিতীয় বর্ষে উঠে গেছি, তো আমাকে ও বলে যে আমার বাসাতে আছে কেউ নাই, তাহলে তুমি আসো। তা আমি গেলাম ওইদিকে, তখন ওর এক বড় বোন আছে, মানে ওরা ছিল দুই বোন,
ওই আপুর সাথে আমার একটা রিলেশনশিপ হয়ে যায়। রিলেশনশিপ মানে কি? এমন এক ধরনের সম্পর্ক? সম্পর্কটা যেহেতু ওর বড় বোন, তো ওদিকে যাচ্ছে, তো ওর বড় বোনটাও ছিল না ওই দিন, তো ও বাসা ছিল, আমি গেলাম, আমাকে ইনভাইট করলো, আমি গেলাম। যাওয়ার পরে বসে বসে কথা বলতেছি, যেহেতু আমার একটা মনের ভাব ছিল যে আমি ওর সাথে, ওকে তো নষ্ট করবো, আমি বিয়ে করবো। নষ্ট করা বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে তখন মানে এই পজিশনই আপনার কেন ওই জিনিসটা চিন্তা হচ্ছে না? তখন ওই যে ছেলে পেলে পাশে পাড়া প্রতিবেশী যারা ছিল, তারা তো আমাদের বেজে যারা ছিল, তারা অনেক অশালীন কাজ করে যাচ্ছে। কারণ আমার মনের ভিতরে এটা ছিল না যে আমি তোকে বিয়ে করবো, তাকে ওকে এরকম কিছু করার চিন্তা ভাবনা তখন আমার ছিল না। বসে বসে কথা বলতেছিলাম, হঠাৎ করে ওর এক চাচাতো ভাই এসে বললো যে কে? তো এই বললো যে আমার এক ভাই আসছে। তো বসে বসে কথা বলতেছি, এই ভাইটা আবার ওর ভাইটা আবার ওর সাথে ছিল, একটু দ্বন্দ্ব ছিল, যে কোনো ব্যাপারই হোক আমি জানতাম না। তো ও জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করলো, এক সময় আমাকে ও খারাপ একটা টাইটেল দিল যে আমি নাকি ওর সাথে খারাপ অশালীন কিছু করেছিলাম, ও আমাকে দেখেছিল। এটা নিয়ে ওর ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে বিশাল কিছু হয়ে যায় যে আমি কেন গেলাম বা কেন খারাপ কাজ করতে গেলাম, যেহেতু মেনে নিচ্ছে। তো এটা নিয়ে ফ্যামিলির উপরে একটা প্রভাব পড়ে আসে যে আমাদের দুজনকে আর মেনে নিচ্ছে না, আমরা অশালীন কিছু করে ফেলেছি আর আমাদেরকে মেনে নিচ্ছেন। তখন বলছিল যে আমি খারাপ কিছু করেছিলাম, এই বলে আমাদের ফ্যামিলির মিটিংটা ভেঙে গেছে। তখন আর আমাদের ফ্যামিলি দেখাও হচ্ছে না, কথাও হচ্ছে না। ওই দিক দিয়ে এসএসসি পরীক্ষা দিবে, আমার ইন্টার পরীক্ষা চলে আসছে, তা আমি পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিয়েছি, ও নিয়েছে। এখন আমি ওর সাথে দেখাও করতে পারতেছি না, তখন মোবাইল তো ছিল না, তো এই যোগাযোগ হয় না। তো এসএসসি ওর চারটা চলে যায় পরীক্ষা, এর মধ্যে আমার সাথে দেখাও নেই, কোনো যোগাযোগও নেই। পরে ও আমাকে একদিন পরীক্ষা পাঁচটার সময় আমাকে বললো, আমি গেলাম, আমি প্রতিদিনই দাঁড়িয়ে থাকতাম যে ওর পরীক্ষা কখন শেষ হয়। তো পাঁচটা যেদিন শেষ হয়েছে ও আমার সাথে ওই দিন দেখা করেছে, দেখা করে বললো যে ঠিক আছে, যেহেতু এখন ফ্যামিলি মেনে নিচ্ছে না, আমি পরীক্ষাগুলো ঠিক মতো দিই আর তুমিও পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যেহেতু এসএসসি পরীক্ষার পরপরই আবার ইন্টার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এদিক দিয়ে আমারও পরীক্ষা শেষ হয়ে যায়, এদিক দিয়ে আর মাঝে মাঝে কিছুই হয় না বা কোনো সমস্যা হয় না। ওর মতো ও চলতেছে, আমার মতো আমি চলতেছি, মাঝে মধ্যে দেখা হয়, ওই পথে গেলে বা ওর বাসার পাশে গেলে দেখা হয়, কথা হয়। ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যখন, এটা 2004 সালে আমি ইন্টার পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে তখন আমি ডিপ্লোমাতে ভর্তি হয়ে যাই। হ্যাঁ, ডিপ্লোমাতে ভর্তি হয়ে যাই, তখন এক বছর চলে যায় আমাদের এভাবেই, মানে তত কথা হয় না, মানে দেখা মাঝে মধ্যে হয়। এর মধ্যে এটা 2005 সালে এসে পড়ে, 4 সাল তো চলেই গেল, 5 সালে আমি একটা মোবাইল কিনি, আরেকটা মোবাইল কিনে আমি ওকে দিয়েছিলাম যে তুমি কথা বলো। আর এই মোবাইল নিয়ে পরে ওর বাসাতে আরো একটা সমস্যা হয়েছে, ওকে মায়ের দূর বা ওর অনেক কষ্ট করতে হয়েছে, মোবাইল পেয়েছো কোথায়, মোবাইল চালাইতেছো কার মোবাইল, এটা নিয়ে তো জানতো যে ফ্যামিলি আমি দিছি, সেক্ষেত্রে মোবাইলটা নিয়ে গেছে। আর মোবাইল কথাবার্তা হয় না, যেহেতু আমি ডিপ্লোমা করার জন্য বরিশাল চলে আসছি, এদিক দিয়ে আমি ডিপ্লোমা করতেছি, ডিপ্লোমার দ্বিতীয় বর্ষে, মানে 2006 সালে আমি ঘুরতে আসি আমার নানা বাড়িতে নোয়াখালী, যেটা নোয়াখালী থেকে আমি আর আমার মামা বেড়াইতে আসি কুমিল্লা, আমার এক নানা জব করে ওখানে আসি। আসার পরে আমি আর ওই আমার মামা দাঁড়িয়ে আছি, মাঠে লোক নিচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পরে বলতেছে তোমরা কি যাবা? তা আমার মামা বলতেছে আমরা কি টিকবো? আমরা টিকি গেলাম, মাপ পেয়েছি, আমার বডি ফিটনেস দেখে উচ্চতায় টিকি গেলাম। তখন বললাম যে স্যার আমাদের তো কিছু আনি না, তো ঠিক আছে যে তোমাদের কেউ চাকরি করে। তখন নানাকে ফোন দেওয়া হলো, সে বললো, তারপরে ওই যে আমি তো আমার সার্টিফিকেট আছে এনে দিয়ে আমার চাকরি হয়ে গেল। আমি 3 মাস ট্রেনিং শেষ করলাম, খুব কষ্ট করে ট্রেনিংটা শেষ করলাম। সেখান থেকে আমাদের 15 দিন বন্ধ দেয়, আমাদেরকে ছুটি দেয়, আমি বাড়ি যাই। ওই 15 দিনের মধ্যে ওর সাথে অনেক কথা হয়, তখনও জানতাম না যে আমার পোস্টিংটা কোথায় হবে। ওকে, এই 10-12 দিন চলে যাওয়ার পরে হঠাৎ করে তখন আমার ফোন আসে, তখন আমার ফোনে ফোন যায় থেকে যে আপনার তো পোস্টিং হয়ে গেছে বগুড়াতে। তা আমি বগুড়াতে আপনার পোস্টিং? হ্যাঁ। তা আমি যাই, ওর সাথে এখন আর কথা হচ্ছে না তেমন, আর ছুটিতে দেখা হয়েছে। তো বলছে যে তুমি যদি মোবাইল নিতে পারো তাহলে নিও, আর না হলে আমি আর একটা মোবাইল তোমাকে আমি কিনে দিই। তো ও বলছে যে না, আমার মোবাইল দিতে হবে না, আমি ফ্যাক্স থেকে করবো। ও ফ্যাক্স থেকে করতো, মিস পেয়ে পাইলে আমি কল করতাম, তো এভাবে কেটে যাচ্ছে। তো আমি যখন ওখান থেকে 15 দিন পরে আমার ছুটি শেষ হয়ে যায়, তখন আমি গিয়ে যোগ দিই, অ্যাটেন্ড করি। তো ওখানে আমার 13 দিন চাকরির বয়স, মানে পোস্টিং হওয়ার 13 দিন, মানে 3 মাস 13 দিন আর কি চাকরির বয়স। তো ট্রেনিং হওয়ার সহকারে, মানে ট্রেনিং হওয়ার পরে, মানে যখন পোস্টিং হয়েছে তখন আমি 13 দিন বয়সের পরে, ও আমাকে একদিন হঠাৎ করে একটা ফ্যাক্স নাম্বার থেকে বলে কি যে হৃদয় আমি পৃথিবীতে তোমার আর থাকতে পারবো না। কেন? আমার তো ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিচ্ছি। কত বছরের সম্পর্ক ছিল আপনাদের এই সময়টা পর্যন্ত? না, তখন ও এর থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পর পর ইন্টার ভর্তি হয়েছে, তারপরে 3 বছর। 3 বছর তো বলতেছে যে আমি তো আর থাকছি না, থাকতে পারতেছি না, এখন কি করবা?
তুমি একটা কিছু করো, তখন আমি বলছি যে হ্যাঁ আমি একটা কিছু করব, তুমি একটু এটাকে মেনটেন করে নাও ফ্যামিলিতে। বলতেছে আমার ফ্যামিলিতে মেনটেন করার ইয়ে নেই, পরশু দিন লোক আসবে আর দেখতে আসবে আমাকে, আর ওই দিনই আমার দেখে এঙ্গেজ হবে, বিয়ে হবে ওই দিনই হবে। তা আমি এদিক দিয়ে ছুটি কাটানোর জন্য অনেক চেষ্টা করতেছি, তখন তো ছুটি দেবে না, মাত্র 15 দিন হয়েছে। পরে যেদিন আমাকে অর্ডার ডেট দিছিল, মানে চাকরির 17 দিন বয়স, সেদিন আমার বললো আরেকটা ফোন আসছিল সকালবেলা, যে হৃদয় তুমি এখনো কিছু করতে পারলে না, তাহলে আমি কি করবো এখন। তখন ও আমাকে ফোনটা করে এই ফোনটা রেখে দিল। তো আমি কি করলাম যে সকালবেলা, তখন মানে ফজরের নামাজ পড়ার পরপর, এটা ছিল ওর বাসার ফোন, ফোন দিয়ে বললেই ও ফোনটা রেখে দিছে। আমি নিষেধ ছিল যে ও যদি আমার কখনো ফোন করে তাহলে আমি ফোনে যেন মিস না দিতে, আমি যেন আবার ব্যাক না করি কেটে দেওয়ার পরে। তা আমি আর ফোন করতাম না, তো আমি তো অপেক্ষা ছিলাম যে ও আবার কল দেবে। তো এমন একটা টেনশন আসলো যে ও আমাকে 2 দিন আগে বললো যে ও পৃথিবী আমার আর নেই বা থাকতে পারবে না, তাহলে নিশ্চয়ই এখানে মেজর একটা সমস্যা। তখন আমি 8:30 পরে আমি যখন পিটি করতে যাই, তখন দেখি পিটি করার পরে সবাই বসে আছে, চলে গেছে। আমি ওই দেয়াল টুকে মানে চলে আসি, তখন পরা ছিল একটা আন্ডার প্যান্ট আর একটা শর্ট গেঞ্জি, সেন্টু গেঞ্জি আর কি যেটাকে বলে। ওই অবস্থা আমি এসে একটা দোকানে পরিচয় হয়েছিল, ওই দোকানদারকে বললাম আমাকে 500 টাকা দাও আর আমাকে একটা প্যান্ট দাও আর একটা গেঞ্জি দাও। ওই পরে আমি ঢাকা চলার চেয়েছে কোন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সে কাজ করত, এবং তার জবটা হওয়ার পর তার আলটিমেটলি 17 দিন বা 15 দিন হচ্ছে ওর আলটিমেটলি চাকরি পার্মানেন্টের বয়স হয়েছে বা এরকম একটা কিছু। এই সময়টাতে তার গার্লফ্রেন্ড এর সাথে ঝামেলা চলছে এবং সে ওইখান থেকে পালিয়ে আসছে, রাইট? আপনি পালিয়ে আসার কথা বলছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে পালিয়ে কেন আসতে হলো? আমাকে ছুটি দেয় না, ছুটি কেন দিত? আমাকে ছুটি দিত না, আমার চাকরির বয়স 15 দিন পার্মানেন্ট, তারপর যদি বাবা মা যদি মৃত্যু ব্যতীত এছাড়া ওই অবস্থাতে ছুটি ছুটি হয় না। আচ্ছা, তো তাহলে কতদিন পরে সাধারণত আপনার এই ছুটিটা হতো? মানে ছুটিটা হতো আমি যদি 2 মাস জব করতাম, তারপরে গিয়ে আপনার কিছুদিনের জন্য ছুটি, কিছুটা 1 মাস হয়তো ছুটি পেতাম। ওকে, তার মানে ওই সময়টাতে তাকে যে কোনো ভাবেই হোক চাকরি ছেড়ে আসতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি পালিয়ে আসা মানে আপনাকে চাকরি নাও। হ্যাঁ, চাকরি নাও। দুই নম্বর হচ্ছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির মধ্যে আপনাদের ব্যাপারটা নিয়ে জানাজানি আগে থেকেই ছিল। হ্যাঁ, আপনি যেহেতু একটা ভালো জব পেয়ে গিয়েছেন, তাহলে আপনি ফ্যামিলি থেকে তো এটা ম্যানেজ করতে পারতেন। বুঝছি, আমি যে অশালীন কিছু করেছি, আমি খারাপ বলে এটা ফ্যামিলিতে আবার ঝগড়া হয়ে গিয়ে মিস্টেক হয়ে গেল না আমাদের? হ্যাঁ, কিন্তু এরপরে তো একটা লম্বা সময় পার হয়েছে, আপনার জব হয়ে গেছে। জি, জব হয়ে গেলে এবং ফ্যামিলির মধ্যে যদি ভালো বোঝাপড়া থাকতো আগে থেকে, ঝগড়াঝাটি হচ্ছে সেটা তো মেনে নেওয়া যায়, তো সেটার সিচুয়েশন কি ছিল আপনার ফ্যামিলিতে? না, ওই সিচুয়েশন হওয়ার আগেই তো ওর বাবা ওর ফ্যামিলি ওই যে আরো আমার চেয়ে গেঞ্জি নিয়ে আমি চলে আসি ঢাকায়। ঢাকা আসার আগেই আমি ওই যে মোবাইল যেটা ইউজ করতাম, ওই মোবাইলটা ওই যে পরে আমি রেখে আসছি আর নিতে পারিনি, আর ওটা সুযোগ আমি খুঁজেও নি নেওয়ার জন্য। তো আমি মামার কাছে চলে আসি, মামার পুষ্টিমায় খিলখেতে। তো ওই মামার কাছে আসার আগেই শুনি, আসার আগে আমি আবার বাড়িতে ফোন করছি যে মা তুমি কেমন আছো, আমি তো চলে আসছি। তখন মা শুধু এটুকুই বলছে যে কেন চলে আসছিস, আমি আর অ্যান্সারটা করতে পারিনি যে কেন চলে আসছি এটা বলিনি। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা এক ভাই এক বোন। যেহেতু আমি চলে আসি, এই কথাটা বললে হয়তো মা হয়তো একটা যে কোনো দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরকম, এই জন্য আমি টেনশন ফেল করে আমি আর বলিনি এই কথাটা, আমি ঢাকা চলে আসছি। তখন মা আর এটা নিয়ে ভাবি না যে ঢাকা হয়তো যে কোনো কাজে আসছে। তাই মামাকে বললাম যে মা আমি তো এইভাবে পালে আসছি। মা বললো যে জীবনের সবচেয়ে মহামূল্যবান রতন তুই রেখে চলে আসছিস। তো যাই হোক, ওখান থেকে যে 500 টাকা নিয়ে আসছি এটা তো ঢাকা আসা পর্যন্তই শেষ। তখন মামার কাছ থেকে আমি আবার আরো 1000 টাকা নিলাম। এদিকে মধ্যে একটু রয়ে গেছে, যেটা হলো আমি আসা ঢাকা আসার আগেই বাড়িতে আমার পুলিশ গেছে আমাদের থানা থেকে। কেন? আমি পালিয়ে চলে আসছি। এখন এদিক দিয়ে আমি আবার মাকে আবার যখন রিপ্লাই করে ফোন দিচ্ছি, তখন আমার ফোন ল্যান্ডফ্যাক্স থেকে কল করি। তো মা বলতেছে জীবনের সবচেয়ে বড় ভুল যেহেতু করেই ফেলছিস, তো বাসায় চলে আস। তো আমি আর বাসায় যাইনি, আমি সোজা ঢাকা থেকে, যেহেতু একদিন ওভার হয়ে গেছে, দ্বিতীয় দিন ও যে তারিখটা বলছে ওই তারিখ ওর ঠিকই এঙ্গেজ করে, তার পরের দিনই ওর বিয়ে হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ঢাকা ওর বাড়িতে সোজা চলে যাই, কেউ আমাকে কিছু বলে না, হয়তো ইনভাইট করেছে এই জন্য আমি যাচ্ছি, এই জন্য কেউ আমাকে ওই অনুষ্ঠানে কিছু বলে না। তুই আমি এত কষ্ট, মানে যে প্রায় 3-3.5 বছরের মতো হয়ে গেল ওর সাথে রিলেটিভ করলাম, ও আমাকে রেখে চলে যাচ্ছে, ও বিয়ের ফ্রিতে বসে আছে, তখন আমি আর কষ্টটা ধরে রাখতে পারি না আমার মধ্যে। তখন আমি ওকে দাঁড় করে 2 গালে 2টা থাপ্পড় মেরেছিলাম ওই আসনে। হ্যাঁ, ওই আসনে ওর বরটা উঠে চলে গেছিল, বিশাল একটা মানে খ্যাস শুরু হইলো যে বিয়ে করবে না কেন,
মানে এরকম বা আমার উপরে আয়ের সামনে আপনি কাজটা করছেন, হ্যাঁ ওই বিয়ের ফ্রিতে, যখন বিয়েটা করা হয়ে গিয়েছে আর আপনি হচ্ছে হচ্ছে, তো আমি তখন ওরা থাপ্পড় মারি, সেটা নিয়ে অনেক খেস করতে চাচ্ছে, কিন্তু তখন আমি একটা ভয় দেখেছিলাম যে যদি কেউ আসে তাহলে হয়তো দু একটা লাশ পড়ে যেতে পারে, এটা গ্রাম্য ভাষায় বলে আর কি। তখন যে আমার ভালোবাসা অন্য একজনে নিয়ে, তখন ওই ছেলেটা বলছে যেহেতু সে একটা জব করে বা সেও মিচুয়েট, সেহেতু সে বলছে যে ঠিক আছে, এটা ওইটা চলে গেছে। পরে আমি ওখান থেকে ওই অবস্থাতেই চলে আসলাম, চলে এসে জাস্ট আমি ওর যে স্মৃতিগুলো ছিল 3-3.5 বছরের, কিছু ইট কার্ড, কিছু লেটার, কিছু স্মৃতি ছিল, তো ওগুলো দেখতেছি, মা বকতেছেন আমার পরিস্থিতি দেখে, মার কানে চলে গেছে। তো এই মা আমাকে বলতেছিল যে তুই এগুলো কি দেখে আর কি লাভ হবে, তো মাকে জড়িয়ে ধরে আমি কান্নায় লুলিয়ে পড়েছিলাম। কান্নার পরে মা বলতেছে যে এভাবে কাঁদিস না, তো আমি শুয়ে পড়ছি, শোয়া অবস্থায় আমার হার্টে প্রবলেম হয়েছিল, কান্না অবস্থাতে আমার বুকে ব্যথা, তখন হসপিটালে যাই, হসপিটালে তো অবস্থা খুব খারাপ, আমার হার্টে সমস্যা হয়েছিল, তখন 18 দিন আমি হসপিটালে ছিলাম, এর মধ্যে তো ওর বিয়ে হয়ে গেল। 18 দিন আপনি হসপিটালে ছিলেন, ডাক্তার তখন আপনাকে কি বললো? বললো যে হার্টে খুব সমস্যা, ওটা ভর্তি হয়ে থাকতে হবে বা অনেক ইয়ে নিতে হবে সেবাসজ্জা। এদিক দিয়ে একটা ঝামেলা হলো ওর ঝামেলা, আর একটা ঝামেলা হলো আমি ওদিক থেকে পালায় চলে আসছি, আমাকে বারবার নাড়া দিচ্ছে যে আমাকে চিকিৎসা ওই করা হবে, যেহেতু আমি পালায় চলে আসছি, যেহেতু ওটার শাস্তি হবে। যাই হোক, এদিক দিয়ে আমার যে নানা ছিল যে সে আবার আমার মেডিকেল ইয়েতে রিপোর্ট দেখিয়ে নানা এটাকে হালকা করলো যে ওর তো মেডিকেলের জন্য ওর সইতে পারে, চলে গেছে, মানে কেসটা আমার নামে যে মামলাটা হয়েছে ওটাকে হালকা করার জন্য। তো এই আমি সুস্থ, মানে আপনার এগেনস্ট মামলা হয়েছিল? হ্যাঁ মামলা হয়েছিল। এবং আপনার যে ডাক্তারকে আপনি দেখিয়েছিলেন সে ডাক্তার বলেছে যে ডাক্তার বলেছে হার্টের প্রবলেম এই জন্য। তো যাই হোক, আমি একটু সুস্থ হওয়ার পরে 19 দিনের দিন আমাকে অ্যারেস্ট করে, আমার বাসা থেকে পুলিশ নিয়ে আসে, পুলিশ ডাইরেক্ট সেখান থেকে অ্যারেস্ট করে আমাকে ডাইরেক্ট ইয়েতে পৌঁছে দেয়। তো সেখানে যাই, আমাকে জেলখানায় ঢুকানো হয়, আমি 2 দিন থাকি, 2 দিন পরে আমার ড্যামারেজ দিতে হচ্ছে, 1,90,000 টাকা দিতে হচ্ছে, যেহেতু আমি যে ট্রেনিং করছি বা চাকরি সেটা আমার প্রতি যে খরচ হয়েছে খরচটা দিতে হচ্ছে। তা আমি ওই যে জেলখানায় মায়ের খেয়েছি, আর সে অবস্থায় আমাকে আমি প্রতিজ্ঞা করেছি যে একটি মেয়ের জন্য আমি আজকে মার খাচ্ছি, চাকরি ছেড়ে দিচ্ছি, তারপর আমার অনেক টাকা দিতে হচ্ছে, এই জন্য আমি তখন থেকে ভাবি যে আমি যদিও বেঁচে থাকি তবে আর ভালোভাবে বাঁচবো না। সেখান থেকে আমি মনে মনে ভাবি যে আমি অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবো, কোন সময় বিয়ে করবো না। আমি একটু থামাচ্ছি আপনাকে, পৃথিবীর কি হলো? আপনি যে কাজটি করলেন এটা করার পর সাধারণত বিয়ে ভেঙে যায়? বিয়ে না, ভ্যা ভাঙে না, ওই ছেলে পরে মেনটেন করে ওটা দুই ফ্যামিলি, বিয়ে হয়ে যায়, ওই ছেলেকে মেনটেন করে ছেলেটা বিয়ে করে ফেলে। হ্যাঁ, আপনি পৃথিবীর সাথে সেই মুহূর্তে এই 18 দিনের মাঝামাঝি না তখন আর যোগাযোগ করেনি? আপনি না কোনো যোগাযোগ করতে পারেন? যোগাযোগ করতে পারেনি বা করার চেষ্টাও করিনি। আমি বাসায় চলে যাই, বাসায় চলে যাওয়ার পরে এখন আমি কি করি, বাসায় গিয়ে মোটামুটি টিউশনি করা শুরু করলাম, মানে প্রাইভেট পড়ানো শুরু করলাম। এদিক দিয়ে তো চলে গেলাম, অলরেডি ডিপ্লোমা কমপ্লিট করে ফেললাম। এরপরে আর আমার লেখাপড়া হয় নাই, ভাবতাম যে ওর সাথে রিলেশন থাকা অবস্থায় কে কে আমাকে প্রপোজ করতো, এখন আবার বাসায় এসে আবার ফোন নেই, তার মাঝে আমি খুঁজে খুঁজে এখন তাদের সাথে কথা বলা শুরু করলাম। আচ্ছা, আমি একটু পরিষ্কার হওয়ার জন্য আপনার কাছ থেকে জানতে চাই, প্রপোজ করা মানে হচ্ছে হলো যে পৃথিবীর সাথে রিলেশন থাকা অবস্থায় অন্যান্য যে মেয়েরা আপনাকে প্রপোজ করতো, তাই তো? জি। ওকে, হ্যাঁ, তারপর? তো তাদের সাথে আমি কথা বলা শুরু করলাম, তো সেখান থেকে আমার 2টা মেয়ের সাথে একই সাথে রিলেশনশিপ হয়, 2টার ভিতরে একটার সাথে খুব মানে আন্ডারস্ট্যান্ড হয়ে যায়। তো 4 মাস কথা বলি ফোনে, কথা বলার পরে একদিন আসে, আসার পরে এমন একটা স্কিপে তৈরি হয়েছে আমরা যে ওকে ও ধরে রাখতে পারে না, আমিও আমাকে ধরে রাখতে পারিনি। 4 মাস পরে দেখা হয়েছে, ওই ওটাই ছিল প্রথম দেখা। হ্যাঁ, ওর সাথে যে সম্পর্কটা, ওটা তখন আপনি কিছু করছেন না একদম? না, তখন বেকার, আমি বাসায় বসে আছি, মন খারাপ, লিখে ফ্যামিলির ঝামেলা। তো ও আমাকে বলতো যে ঠিক আছে, তুমি যেহেতু ওই 4 মাসের মধ্যে মোবাইলে সবকিছু আমাদের শেয়ার হয়ে যায়, কি করবো, কি করবে, ফিউচার লাইফটা আমাদের কি হবে, মানে সবাই তো একটা আশাতে মত লাভ করে যে আমি ওকে বিয়ে করবো। তো ও আমার সাথে লাভ করলো যে ও আমাকে বিয়ে করবে, তাই আমি বললাম যে আমি তো এখন বেকার, আমি বিয়ে করে কি করবো। এটা কার সাথে হচ্ছে? এটা হলো আকির সাথে, নতুন নতুন যে মেয়েটা, মানে পৃথিবী চলে যাওয়ার পরে আমার জীবনে যে মেয়েটা এখন আসতেছে, নাম হচ্ছে আকি। এই আকি কি আপনার জীবনের পাঁচটা জানতো? হ্যাঁ জানতো। হ্যাঁ জানতো, মানে বলতে হচ্ছে যে পৃথিবীর ব্যাপারগুলো পৃথিবীর জানতো। ওকে, ও জানতো, জানার পরে ও তো জানে যে পৃথিবী আমার জীবনে নেই, কিন্তু ও আমার জীবনে জড়াইতেছিল। তো এই জড়ানোর পরে ও এক সময় ওই যে 4 মাস পরে দেখা হয়, দেখা হওয়ার পরে ও আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করবো। তখন আমি বললাম যে আমি তো বেকার, তাহলে কি করে তোমাকে বিয়ে করবো, আমি একটা আবার জব টব খুঁজি, যেহেতু আমার সরকারি চাকরি হবে না,
যেহেতু লাল কালি পড়ে গেছে, ওই চাকরি তো আর হবে না, তাই অন্য একটা বেসরকারি যে কোনো। তখন আমি তো চাকরি নেশায় ঘুরি নাই, তখন আমি ঘুরছি আমার নেশায়। আমি চাকরি খুঁজি না, আমি করতেছি চলতেছি। তো ওই 4 মাস পরে যে দেখা হলো, 4 মাস ভাড়াই রেখেছি যে দেখা হবে হবে না এমন কিছু। তো এই দেখা হওয়ার পরে ওই যাই হোক, ওকে ওর সাথে আমার সাথে এক সময় মানে 4 মাস পরে ফিজিক্যাল রিলেশন, 4 মাস পরে কার সাথে দেখা হলো? আকির সাথে। আর এই 4 মাস শুধু সেলফোনে রিলেশন? হ্যাঁ, শুধু সেলফোনে রিলেশন, মানে মোবাইলে কথা হতো। এদিক দিয়ে আকি, ওদিক দিয়ে আরেকটা মেয়ে ছিল শারমিন, ওই যে যারা আমাকে প্রপোজ করছিল শারমিন। তো সেই শারমিনের সাথে কথা বলা হয়। এখন ওই যে 4 মাস পরে যেহেতু আকির সাথে আমার যে ওই যে আমি বলছি যে সব মানে অনেক মেয়ের জীবন নষ্ট করব, সেদিক দিয়ে আকির জীবন থেকে আমি সরে গেলাম যে কোনো একটা পথ দেখিয়ে। যেমন আপনি আপনি একটু থামুন, আমাদের কনফিউশন হচ্ছে এই জায়গাগুলোতে। আকি আসার পরে আকির সাথে 4 মাস আপনার সেলফোনে কথা হলো, তারপর আপনার দেখা হলো, দেখা হওয়ার পরে আপনার জীবনের ফার্স্ট ফিজিক্যাল রিলেশন। ওকে, তার মাঝখানে আরেকটা মেয়ে চলে এসেছে, মেয়েটা হলো শারমিন। শারমিন এবং আকির সাথে আপনার এই ধরনের অনৈতিক সম্পর্ক হওয়ার পরে আপনি আকির সাথে কি করলেন? আকিকে আমি একদিন রাতে 2:30 দিকে ফোন দিই, ফোন দিয়ে আনোন নাম্বার থেকে ফোন দিয়ে আমি ওর নাম্বারে যখন ওয়েটিং তখন আমি কল দিই। মানে আমি একটা আনোন নাম্বার থেকে কল দিয়ে ওকে ওয়েটিং রেখেছি, রেখে আমার ফোন থেকে আমি যে সিমটা দিয়ে ওর সাথে কথা বলতাম ওই সিমটা দিয়ে আমি আকিকে ফোন দিই। তো দেখেছি ওয়েটিং, তো ও ওয়েটিং এর মাঝে আমার ফোনটা রিসিভ করে না। তখন আমি বললাম মানে ওয়েটিং শেষ হওয়ার পরে আমি তো আমি কল দিছিলাম, ওই ফোনটা আমি কেটে দিছিলাম। কেটে দেওয়ার পরে আমি আবার আমার সিম থেকে আবার রিট্রাই করার পরে ও আমাকে কল রিসিভ করছিল। রিসিভ করার পরে বললাম যে তুমি কার সাথে কথা বলছো, একটা আননোন নাম্বার থেকে আমাকে কল দিছিল। এত রাত কি কথা বলছো? 2-3 মিনিটের মতো। না এমনি বলছিলাম, চুপ করে কথা বলে না তো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত রাতে কথা বলো নিশ্চয়ই তুমি অন্য কোথাও প্রেম করো, এই বলে আমি ওর জীবন থেকে সরে যাই। আমাকে অনেক ফোন দেয়, তো ওর সিমটা এক পর্যায়ে আমি রিপ্লেস করে নিই। তার মানে এটা সম্পূর্ণই আপনার প্ল্যান ছিল? হ্যাঁ, প্ল্যান ছিল যে ও আমার জীবন থেকে চলে যাক বা আমি ওর সাথে আর ডিপটা রাখবো না। এ বলে ওকে বাদ দিয়ে শারমিনের সাথে কথা বলা শুরু করি। শারমিনের সাথে একই ভাবে আবার ফিজিক্যাল রিলেশন করি। আমার টার্গেট ছিল যে সম্পর্কটা করার, আর আমার টার্গেট তো প্রথম থেকে যে আমি অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবো। এভাবে আমি কাটিয়ে যাচ্ছি। কাটিয়ে যাওয়ার পরে এখন হঠাৎ করে আমি একজনকে ফোন দিতে গিয়ে নাম্বারটা মিসটেক হয়ে চলে যায় চেয়ারম্যান, তার সাথে প্রভাবশালী এক লোকের মেয়ের কাছে। তখন সে বলে যে হ্যাঁ ভাই এটা তো রং নাম্বার, এ বলে সে ফোনটা কেড়ে দেয়। তখন ওই তার কণ্ঠটা আমার কাছে খুব মিষ্টি লাগছিল, তাই আমি রিট্রাই করে আবার SMS করি। SMS করার পর পর আমাকে উত্তর দেয় না, বা আমাকে অনেক খারাপ একটা ল্যাঙ্গুয়েজে একটা SMS করছিল। তারপর আমার জিদ হয়েছিল যে আমি ওই মেয়েকে মেয়ের সাথে একদিন হলো আমি ফিজিক্যাল রিলেশন করবো, সে যেই হোক না কেন। আপনার টার্গেটই ছিল এই ধরনের একটা অনৈতিক সম্পর্ক করা, এই ধরনের এবং এটা করা মানেই আপনি মনে করেন যে একটা মেয়ের জীবন নষ্ট করে, মেয়ের জীবন নষ্ট করে আপনার বিল আমার ভাই। ওকে, তারপর এইভাবে কাটে যাচ্ছি। কাটে যাওয়ার পরে ও যে আমার এখন একটা টার্গেট হলো যে আমি ওর সাথে রিলেটিভ করবই, তখন আমি যতই ও আমাকে বকে আমি ওকে ততই ভালো SMS করি। যেভাবে পটানোর কথা একটা মেয়ে যেভাবে পড়বে, হঠাৎ করে এক সময় রাজি হয়ে যায় যে হ্যাঁ আপনি আমার সাথে দেখা করেন, আপনি কে? দেখা করি, দেখা করার পরে চলে আসি, সেদিন কিছু হয় না। ও আমাকে দেখার পরে লাইক করে বা আমি ওকে লাইক করি। আমার তো লাইক তো এক জায়গায় যে ও আমাকে এত বকা বকলো, আমার টার্গেট ওইটা একটাই, কথা হইতেছে বা দেখা হচ্ছে না, এখন শুধু ফোনে কথা হচ্ছে। 2.5 মাস কি 3 মাস হবে আমি কথা বলতেছি, দেখা করলাম একদিন, ছবি দেখলাম, ছবি দেখার পরে আবার 2 মাস চলে গেল। তো এক সময় ওই একই রকম আকির মতো এমন একটা স্ক্রিপ্টে চলে আসি, একই রকম কাহিনী ঘটে। তো ওটা আমি মোবাইলে রেকর্ডিং করি যে অদূর ভবিষ্যতে আমি এটা থেকে কিছু আশা করি। ও যদি আমার সাথে কখনো পার্ট লয় তাহলে বা নেটের ভয় দেখালে, তখন নেট সম্পর্কে কিছুটা আমি জানি। কি ধরনের রেকর্ডিং ছিল এটা? ওটা ভিডিও ক্লিপ ছিল, মোবাইলের ভিডিও, মোবাইল ভিডিও ছিল, মোবাইল ভিডিও ক্লিপ ফার্স্ট ওই ভিডিও ফার্স্ট। কি ধরনের ভিডিও ক্লিপ এটা? এটা একেবারে যেটা কি বলবো, ফিজিক্যাল যখন যে মানে ওই ভিডিওটা আপনার সাথে ফিজিক্যালি চলে গিয়েছে, ওই যে 2 বার দেখা, 3য়বার দেখার সময় এত দ্রুত, এত দ্রুত এবং এত উঁচু শিক্ষিত পরিবারের একটা মেয়ে, সে আসলে লাভটা তো অন্ধ। আর আমি এমন কিছু কথা বলে ফেলতাম যেটা হলো একটা, আমি ঢাকার ছিলাম, আলটিমেটলি ভোলাতে থেকে আপনি বলতে আমি ঢাকায় থাকি। হ্যাঁ, ঢাকায় থাকি। ওকে, মানে এটা ছিল আমার সাজানো নাটক, যেহেতু রং নাম্বারে গিয়ে চোখ আমি পড়েছি। সো ওর ঢাকার ছেলের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল? হ্যাঁ, দুর্বলতা ছিল, বা আমিও দেখতে তেমন হয়তো ভেরি স্মার্ট। আমরা একটা কথা প্রিয় শ্রোতা এখানে বলে রাখি, কথা শুনে জাজমেন্ট করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। ওকে, ওর কথা শুনে মনে হতে পারে কেউ কেউ বলছেন এখানে যে টেক্সট করছেন, টু বি অনেস্ট আমি বলতে পারি কেউ আপনার কথা শুনে বলছে খ্যাত, বাট হি ইজ লুকিং ভেরি স্মার্ট। ওকে, হোয়ার ওয়াজ দেয়ার, মানে কোথায় হলো এই রিলেশন? বলা একটা হোটেলে আর কি। হ্যাঁ, আবার সেই হোটেলে আপনি একটা ভিডিও ক্লিপ
করেন মোবাইলে? হ্যাঁ মোবাইলে, না ওটা ও জানতো না কিভাবে করে। ওটা আমি ভিডিওটা ওপেনিং করে ওই খাটের ইয়ের উপরে রেখে দিচ্ছিলাম মোবাইলটা, হালকা দেখা যায় না, তারপরে কিছুটা বোঝা যায়। তো এটাকে আমি আবার ওই এডিটিং দিয়ে, মানে এডিটিং করে আমার চেহারাটাকে, আমার ফেসটাকে আমি ওখান থেকে মুছে দিই, আরেকটা ফেস লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এটা আমি চাচ্ছিলাম যে ও যেহেতু এটা করার পরে আমি এখনো যাচ্ছি না, যে আমার তো টার্গেট পূর্ণ হয়ে গেছে, না তাহলে এখানে তো আমার আর প্রয়োজন নেই, এবার আমি একটু ওকে ডিস্টার্ব করি। তখন ওর এক কাকা আছে, ওর কাকা বলতে ওই মানে ওদের বাসায় আর কি ইয়ে করে কাজ টাজ করে কাকাটাকে। তো ওর কাকার কাছে আমি একটা সিডি ক্যাসেট করে আমি পাঠিয়ে দিই, পাঠিয়ে দেওয়ার পরে ওই ক্যাসেটটা ও দেখে, ওর বাবার হাতে হাত পর্যন্ত বা ওর ফ্যামিলি পর্যন্ত পৌঁছে নাই। ও ক্লিপটা দেখে ও আমাকে শুধু এটুকুই বলছে যে হৃদয় তুমি তো এই কাজটা ঠিক করো নাই, কেন আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলা? ওর তো কোনো অপরাধ ছিল না, ওর তো অপরাধ ছিল না, আমার আপনাকে সত্যি সত্যি লাভ করতো। হ্যাঁ ও তো আমাকে প্রতিটা মেয়ে সত্যি সত্যি লাভ করতো, মানে শারমিন, আখি এবং এই মেয়েটা, এই মেয়েটার নামটা আমরা বলবো না। প্রিয় শ্রোতা, আমরা এখানে বলে রাখি, আমি বারবারই বলছি যে কারো ইমেজ কে ক্ষুণ্ণ করাটা আমাদের একেবারেই উচিত না, ওকে ধরা আমাদের এখানে কোনোভাবেই উদ্দেশ্য নয়। ও স্বীকার করছে এবং আইনি সংস্থা নিজের জায়গা থেকে ট্রাই করে, নিজের জায়গা থেকে যদি চেষ্টা করে ওকে ধরে সাজা দিতে চায় সেটা একেবারে আইনি সংস্থার ব্যাপার, সে জায়গাটিতে আমাদের কোনো কোনো ধরনের নিরুৎসাহিত করার কোনো ব্যাপার নেই। আমরা আমাদের জেবিএসবির টার্গেট থেকে আজকে এমন একজনকে, অপরাধীকে, এমন একজন ভুল স্বীকার করা মানুষকে এখানে প্রেজেন্ট করছি যে তার নিজের জীবনের ভুল বুঝতে পেরেছে। আমরা শুধুমাত্র সত্যটাকে উপস্থাপন করতে চাই, ইন দ্যাট সেন্স যে সত্যটি শোনার পরে আপনার ভিতরে এইরকম যে পশুত্ব বৃত্তিগুলো যদি জেগে থাকে তাহলে আপনি শোনার পরই সেটা নিবৃত করুন, কারণ মানুষ এরকম ভুল করে এবং আপনি আপনার জায়গা থেকে এরকম ভুল যাতে না করেন সেই জন্যই আজকে এই ঘটনাটি তুলে ধরা হচ্ছে। আমরা জানি অহরহ সেলফোনে কাজগুলো হয়, এগুলো নেটে বিভিন্ন ভাবে মানুষের ইমেজকে ক্ষুণ্ণ করবার জন্য। আমরা কিছুদিন আগে এরকম একজন শিক্ষককে পেয়েছি, অত্যন্ত লজ্জাকর বিষয় হলো সত্য যে আমরা পত্রিকাতে দেখেছি একজন শিক্ষক কতজন ছাত্রীর জীবন নষ্ট করার জন্য তিনি কাজটি করেছেন, তা কিছুদিন আগে ধরা হয়েছে এবং এগুলো অহরহ হচ্ছে। সচেতনতার জায়গা থেকে জেবিএসবি আজকে এমন একজনকে এখানে হাজির করছে যে নিজে থেকে স্বীকার করছে যে আমি কত বড় বড় ভুল করেছি। ও যেটা বলছিল যে ভিডিওটা আমি করেছি, আমরা ঘটনার সামনের দিকে যেতে চাই, তারপরে মেয়েটা কি বললো? আমাকে ফোনে বললো যে তুমি কি এই কাজটাকে ঠিক করেছো, হয়তো তুমি একটা ক্যাসেট পাঠাচ্ছো, হয়তো তোমার কাছে তো আরো আছে, তুমি তো আরো তোমার কাছে ক্যাসেট আছে, তুমি তাও ঠিক আছে, তুমি যে কাজটা করেছো হয়তো আমি তোমার জীবন থেকে সরে যাওয়ার জন্য, তো ঠিক আছে তোমার জীবন থেকে নয় আমি পৃথিবী থেকে সরে যাচ্ছি। এটা আমাকে হয়তো 11:30 বাজছে তখন আমাকে বললো, 11:30 মানে কখন? 11:30 রাত 11:30। হ্যাঁ, তারপরে আমাকে বললো ঠিক আছে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবো, আর তোমার কোনো, তোমাকে তো হয়তো কেউ চিনে না, জানেও না, শুনে না, তোমার কোনো ক্ষতিও হবে না। তো এই কথা বলার পরে আমি বলছি যে কি পাগলের মতো কথা বলছো, আমি পাগল না তুমি পাগল, তুমি ভিডিওটা কেন পাঠাইলা, আমি তো দেখেছি নিজেই। তখন আমাকে বললো যে ঠিক আছে হৃদয়, তোমার সাথে আর কখনো কথা বলবে না। তো ঠিক আছে, এই কথা শোনার পরে আমি আর বেশি আমার ইয়ে ছিল না যে আমি আবার রিপিট কল দিয়েছি, তোর মন খারাপ, তো আমি ভাবছি যে হয়তো এটা বলে তারপরে আবার কথা হবে। পরে সেই যে কথা বন্ধ হয়েছে, আদৌ পর্যন্ত বন্ধ, আদৌ আমার সাথে আর কারোর সাথে কথা হয় না। পরে আমি ব্যাপারটা জানতে পেরেছি যে তোমার পাশেই ছিল, রাতে ও যে ঘুমায়ছিল ওই ঘুমের ঘরে ও মানে পৃথিবী থেকে আর কি বিদায় নিয়েছে, কি করেছে এটা ওই জানে। তার মানে ওই সময়টাতে ও মারা যায়? হ্যাঁ, ও রাতে মারা যায়। এবং এই মারা যাওয়ার পেছনে এই ঘটনাটি কারণ ছিল আপনার? আমার মনে হয় যেন এটাই কারণ ছিল। ওকে, এবং যেহেতু আপনাকে সে বলেছিল যে কেউ আর আমাকে দেখবে না, হ্যাঁ, ওর ফ্যামিলি কি জানে? ওটা তো ও যে দেখিনি যে ভেঙে ফেলেছে, এটা তো শুধু ক্যাসেটটা, ও চাচা তো জানতো যে এটা একটা ক্যাসেট, ও এবং দেখে ভেঙে ফেলার পরে আপনাকে বলেছে তোমার কাছে তো আরো আছে, আরো আছে, যে আমি তো এটা ভেঙে ফেলেছি, তোমার কাছে তো আরো আছে, এটা তো তুমি হয়তো ভাঙো না, বা আমারটা আমি ভেঙে ফেলেছি, ঠিক আছে তুমি যেটা চাইছো আমি তোমারটাই করব, তোমার সাথে আমার সাথে এটাই শেষ কথা। এভাবে তার সে তো চলে গেল, আমি এখন আবার একাকী হয়ে গেলাম। আমি তখন আবার আরেকটা নাম্বার, সে মেয়েটা ছিল শিমু নামে, ওই যে সুইসাইডটা করলো মেয়েটা। হ্যাঁ, আপনার ফিলিংসটা কি ছিল? আমার ফিলিংস ছিল যে নাথিং, কিছু না, আমার কাছে এমন হয়েছিল যেটা আমার তো কিছু না। মানুষ বর্বর হলে কতটা বর্বর হতে পারে প্রিয় শ্রোতা, এবং একই সাথে বারবারই বলতে চাই এই মানুষই কতটা সফট হতে পারে। ওকে, তারপর? তারপর শিমু নামের একটা মেয়ের সাথে আমি ই করি, যেটা হলো 2009, আর তো পার হয়ে গেল ওর সাথেই 9 সালে। 9 সালে শিমু না, এরকম আরো শিমু আছে,
মানে একই সাথে মানে আরো দুইটা শিমু, মানে তিনটা শিমুর সাথে আমি এখন মোবাইল, তিনজন শিমুর সাথে আপনি, তিনজন শিমুর সাথে কথা বলতেছি। আমার টার্গেট তো একটাই, আমি ওদের সাথে এভাবেই মানে ফিজিক্যাল রিলেশন করে ওদের সাথে যে কোনো কজ দেখিয়ে, যেমন প্রথম যে শিমুটা ছিল ওই শিমুর সাথে আমি কষ্ট দিয়েছি, আমার এক বড় ভাইকে বলেছি যে আপনি একটু কথা বলবেন, ও আসলে একটু দাঁড়ায় ধারে রাখিয়া কথা বললেন। তা আমি বলছি যে তুমি বড় ভাইয়ের সাথে কথা বলো না, আগেই বলে রেখেছি। তা আমি যেহেতু দেখেছি বড় ভাইয়ের সাথে কথা বলছে, তো সেহেতু এটা ওর অন্যায়, এটা বলে ঠিক আছে তুমি আমার কথা শোনো না, তাহলে তোমার সাথে আমার লাভ রাখার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে ওর সাথে লাভটা বাদ দিলাম ফিজিক্যাল রিলেশন শেষ হওয়ার পরে। হ্যাঁ, তারপর ওই দুইটা শিমু একইভাবে আমার জীবনে সেবা রিলেশন যেটাকে বলে ফিজিক্যাল রিলেশন এটা শেষ হয়। শেষ করার পরে 2010-09 সাল এভাবে আমি ওই তিনজন দিয়ে কাটিয়েছিলাম। এই দিক দিয়ে তো আমার লেখাপড়া শেষে, আমি লেখাপড়া করছি না এখন, ওই যে টিউশনই করি আর ওই ভবঘুরের মতো ঘুরছি। তো হঠাৎ করে ঢাকায় আসি, ঢাকা আসার পরে বাস্তোয়ারা থাকি। তো বাস্তোয়ারা থাকি বলতে আমার একটা বন্ধুর কাছে আসছি, ওই বন্ধুটা ওখানে থাকতো, ওই যে লোকটার কাছে ছিল ওই লোকটা ছিল আপনার জুয়াখোর মদখোর। তো এই আমি এবার মদ খেতাম না বা এগুলা দেখতে পারতাম না, সিগারেট এগুলা আমি লাইক করতাম না। তো ওই বন্ধুটা বলতো যে যদি এদিকে থাকতে চাস তাহলে তোর মদ খাইতে হবে, আমাদের সাথে আড্ডা দিতে হবে, তোর বাসার চিন্তা আমরা করবো না, টাকা পয়সা। তো বিশাল বড় লোক ছিল। তখন আমি থাকি দুই দিন, থাকি দুই দিন থাকার পরে আমি এখান থেকে চলে যাই, বাসতলা থেকে চলে যাই সালনা। তো সালনা যাওয়ার পরে ওখানে থাকি আমার দু সম্পর্কে এক মামার কাছে। তো এই থাইকা ওখানে একটা দোকান নেই, আমি মানে ওই যে আমি ডিপ্লোমা করেছিলাম তখন মোবাইল অ্যান্ড কম্পিউটার মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শিখছিলাম। তো ওখানে একটা দোকান নেই, ওখানে আমি দোকানটা নিয়ে করতেছি। তো আমি থাকতাম চারতলায়, একটা মহিলা থাকতো আর কি দুইতলায়। তো আমি কাজ করতাম, তো আমার বললো যে আমার টিভিটা কি হয়েছে আমাকে একটু দেখে যান ওয়ার্ডের রুমে। তো আমি দুই তিন দিনই গেছি, তারপর কিছু হইলেই এখন আমাকে বলে দুইতলার মহিলাটা আমাকে বলে যে হৃদয় ভাই আমার একটু রুমে আসেন। তো ওই মহিলাটার হাজবেন্ড ছিল না, মহিলাটার বয়স ছিল তখন ছিল 33 হবে, একটা বাবু ছিল। আর ওই মহিলাটার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়েছিল 8 বছর আগে। ডিভোর্স দিয়েছিল, মহিলাটা কি করতো? মহিলাটা জব করতো। তখন আমি ওই কাজটা করে দিই, করে দেওয়ার পরে এখন কিছু হলে আমাকে ঢাকে আমি যাই। যাওয়ার পরে আমাকে একদিন বললো কি যে হ্যাঁ হৃদয় তুমি একটু বসো, আমি তোমার জন্য নাস্তা করে নিয়ে আসি। তুমি তুমি সম্পর্কে চলে গিয়েছে? হ্যাঁ, আমি যেহেতু ছোট সেহেতু তার বয়সে অনেক জুনিয়র, সেহেতু আমাকে তুমি বলতো। তখন আমি বসে বসে দেখলাম যে এটা হয়তো তারই চালাকি, হয়তো ওই যে রিমোটের যে সেন্স লাইটটা ওটা ছিল ভাঙা, কাজ করতেছে না। পরে বললাম, আমি ডাকতাম আপা, পরে বললাম যে আপা আপনার তো সেন্স লাইটটা কাজ করতেছে না, একটা রিমোটটা খারাপ, রিমোটের সেন্স করো। পরে বললো যে হৃদয় ঠিক আছে তোমাকে বসো, আমি একটু আসতেছি। কিছুক্ষণ পরে সে এসে আমাকে জড়িয়ে ধরে বললো কি যে হৃদয় আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করতেই হবে। আমি বলছি আপা আপনি এটা কি বললেন? আমি তখনও এত সিরিয়াসলি নিইনি যে আমার এটা পাপের ফসল বা আমার পাপের বুঝে আমি এত পাপ করে ফেলেছি, হয়তো সেই পাপের প্রায়শ্চিত্ত আমার দিতে হচ্ছে, তখনও আমি বুঝিনি। তখন কিছুক্ষণ পরে, প্রায় 2-3 মিনিট পরে, তখন আমি হালকাভাবে নিচ্ছি যে আমার সাথে হয়তো দুষ্টামি করে, আমি আপু ডাকি সে হিসেবে হয়তো বা দুষ্টামি করে। তো এই দুই তিনজন ছেলে এসে বললো কি হৃদয় তোমার থেকে কাজটা করা ঠিক হয়নি, তুমি তার সাথে এরকম করো বা লাভ স্টোরি করো, এটা তো ঠিক না। তবে ওদের ওই পাড়ার কিছু ছেলে পেলে আছে যে এরকম কজ বা এরকম কোনো ইয়ে দেখিয়ে টাকা পয়সা নেওয়ার এরকম সিস্টেম আছে। তো এই আমাকে আটকিয়ে রাখলো কতক্ষণ যে তুমি যাইতে পারবে না, রুমটা আটকিয়ে রাখছে। এখন আপুরে বলতেছি যে আপু হ্যাঁ এই কাজটা কি আপনার করা ঠিক হইতেছে বা ঠিক না, আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করবে, এটাই হলো আমাদের আমার কথা একটাই। তখন সিদ্ধান্ত নিলাম, ওরা বলতেছে যে তুমি হয়তো 50,000 টাকা দিবা না হলে তাকে বিয়ে করবা। আমি কথা ভাবছি, তা আমার অনেক লোকজন ছিল, আমি কথাটা বলিনি, কাউকে বলিনি, নিজে সিদ্ধান্ত নিলাম যে এখানে যদি বাস্তব হয় ব্যবসা যদি টিকে রাখতে তাহলে আমার এখানে টাকা দিতে হবে অথবা তাকে বিয়ে করতে হবে। তারপর আমি একটু ভেবে বললাম যে ঠিক আছে আমি বিয়ে করবো। আপনি রাজি হয়ে গেলেন বিয়ে করার জন্য? হ্যাঁ, আমি তখন তাৎক্ষণিক রাজি হয়ে গেলাম, আমার তো বাঁচতে হবে। রাজি হলো আমার কথা শুনতে, রাজি হলো। আমি কিন্তু পারতাম সেখান থেকে চলে আসতে, কিন্তু আমি আসিনি। আমি তাকে বললাম, দুদিন পার হয়ে যাওয়ার পরে বললো কি করেছে আপনাকে ওখানে থাকতে বলেছে? না না, দুদিন আমি আমার গতি মতো চলতেছি। ওরা আমাকে এটুকু বলছে যে ঠিক আছে তুমি যদি দুদিনের মধ্যে যাওয়ার চেষ্টা করো তাহলে যাইতে পারো, সমস্যা নেই, কিন্তু তোমার বিজনেস আর খোলা যাবে না এখানে, বা তুমি তোমাকে পাইলে অনেক একটা হুমকি। তো এইভাবে আমি বললাম যে ঠিক আছে আমি আপনাকে বিয়ে করবো, তখনও আপনি বলি যে আমি আপনাকে বিয়ে করবো, ঠিক আছে চলেন ঢাকায়। তখন আমি তাকে নিয়ে আসি
2010 সালের 21 ফেব্রুয়ারি সেদিন সেদিন আসি ঢাকায়। তো আমার দু সম্পর্কীয় একটা নানা আছে মগবাজার, তো ওখানে এসে নানাকে বললাম যে নানা এটা এই ঘটনা। তো নানা বলে এটা কিছু না নাতে। তো নানারকে বললাম যে নানা পরে 1 লাখ টাকা কাবিন করলো, 1 লাখ টাকা কাবিন করলো, আর সেখানে আমার বয়সটা দিল 17 বছর। আপনার নানা তো আপনার আত্মীয় ছিল, রাইট? হ্যাঁ, আত্মীয় ছিল। তাহলে সে তো আপনাকে বাঁচিয়ে দিতে পারে। ওই যে আমি বললাম যে আমার তো সমস্যা, হয়তো বিজনেস করতে হবে বা ফ্যামিলি থেকে, তো এই ঝড়ঝাপটা এখন যেটা হওয়ার পরে হবে। তা আমার সিদ্ধান্ত ছিল যে এই মহিলাকে নিয়ে তো আমি কখনো খেতে পারবো না, তার বয়স হলো 33, আমার বয়স 23। তো এই বললো, ওকে দেখাইলো যে 1 লাখ টাকা কাবিন করছে। তো ওখানে আমার নানা আব্বার ওই যে একটা ফর্ম, ওখানে আমার 17 বছর বয়স দিছে, মানে এটা ওকে দেওয়ার জন্য, আমাকে নয়। তো নানা ওখানে ওরে ওই ফর্মটা পূরণ করে দেখাচ্ছে যে অরিজিনাল কাবিন হয়েছে। হ্যাঁ, 1 লাখ টাকা কাবিন। তো যাই হোক, বিয়ে করে চলে গেলাম। তো 2 দিন ওর সাথে থাকলাম, ঠিকই মানুষকে দেখালাম যে আমি বিয়ে করছি। 2 দিন পরে ওকে বললাম যে ঠিক আছে, তাহলে তখন আপনি থেকে তুমি হয়ে গেছে, যেহেতু আমি বিবাহ করেছি। আপনার ফ্যামিলি জানতো? হ্যাঁ, না ফ্যামিলি জানতো না, ফ্যামিলি এখন জানে, তখন জানতো না। তখন ফ্যামিলি জানতো না, শুধু জানতো ওই দূর সম্পর্ক আমার নানাটা। তো নানাকে বললাম, তো নানা বলে যে ওকে ভারত পাঠায় দে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও, যেহেতু বিয়ে হয়ে গেল এখন বাড়িতে চলে যাও, আমি এখানে কিছুদিন থাকি, মানুষজনকে খুব খারাপ ভাবে যে আমি মনে তোমার সাথে কিছু করে মনে হয় বিয়ে শাদী হয়ে গেছে বা এরকম কিছু, তো তুমি বাড়িতে চলে যাও। ও বাড়িতে চলে গেল 3 মাস, একটানা বাড়িতে গিয়ে 3 মাস ছিল, আমি ওদের বাড়িতে গেছি 3 মাসের মধ্যে একদিন। একদিন থেকে আমি চলে আসলাম, চলে আসার পর ও আসলো, তখন এসে আমি এখন আর ওকে পাত্তা দিই না। আসার পর আমি পাত্তা দিচ্ছি না, পাত্তা না দেওয়ার পর ওই যে যারা আমাকে বিয়ে করে দিল পাড়ার, তারা বলতে ছিল যে তুমি পাত্তা দাও না। আমি কি ওর সাথে বিয়ে হয় নাই? ওর সাথে তো আমার বিয়ে হয় নাই, বিয়ে হবে কি? আমার বিয়ের বয়স হচ্ছে, তো ওই যে ওই কাবিন নামা তো লেখা আছে যে 17 বছর বয়স আমার, তো এটা সবাইকে দেখি আর মানে কোনো গ্রাহ্য হয় নাই, তো এ কোনো কাজও করতে পারেনি আমাকে দিয়ে। আমাকে পরে নানা মানে নানার কাছে গিয়েছে যে নানা এটা এসে, পরে নানা 20,000 টাকা দিয়ে এটাকে সলভ করে দিয়েছে। আমি একটু আপনার কাছে এবার আসতে চাই, সেটা হলো যে দেখুন, যেই 20,000 টাকা দিয়ে তো আপনার নানা এটা ম্যানেজ করলো, সেই 20,000 টাকা আগে খরচ করো তো বিয়েটা ঠিকিয়ে দেওয়া যেত, সেটা কেন করেনি? সেটা বিজনেস এর প্রবলেম গুলো তো আপনার এখনো করতে পারে, বিজনেস এর প্রবলেম সেই ছিল। হ্যাঁ, সে এখন কোর্ট করার চিন্তা ভাবনা করছিল কিন্তু এখন আর পারেনি। তাহলে বিয়েটা কেন দরকার ছিল? বিয়েটা না করি তো প্রবলেমটা ফিক্স করা, এটা তো তখন নানাই একা মানে নানা একা এটা সলভ করছে, কিন্তু যখন তাকে 20,000 টাকা দিয়ে দেয় তখন তো আমার সবাই ইষ্টকুন সবাই জেনে যায়, ওই 3 মাস পরে সবাই জানতে পারে। নানার কাছে যাওয়ার পরে বলে যে ঠিক আছে, ও তো ছোট মানুষ, ও তো তুমি কোনো কিছু করতে পারবে না, সেহেতু তুমি যা পাও এটা নিয়ে তুমি থাকো। ওই 20,000 টাকা মহিলাটাকে দিয়ে দেয়? 20,000 টাকা দিয়ে দেয়। 20,000 টাকা মহিলা পেয়েছে কিনা তো জানি না, তবে ওই যে যারা মানে আমাকে আটকে বিয়ে পড়েছিল বা আমাকে হুমকি দিয়ে বা যেভাবে হোক তাদের হাতে দেওয়া হয়েছে, তারা দিচ্ছে কিনা তা আদৌ জানি না। তবে মহিলা আমার পরে অনেক সমস্যা করতে যাচ্ছে ছিল, তো আমার প্রভাব থাকার কারণে আমাকে বিজনেসটা বন্ধ করতে পারে বা আমি এখনো চলছি। যাই হোক, সেটা তো আমি আমার ইচ্ছাতে হয় না, অনিচ্ছাতে হয়ে গেছে। তখন আমার দোকানের সামনে ইউনিভার্সিটির স্টুডেন্ট আসতো ইমেল করার জন্য বা ফটোকপি করার জন্য বা মোবাইল সার্ভিসিং করার জন্য। এভাবে একে একে আমি শুরু করলাম। প্রথম যে মেয়েটা আসে, সে মেয়েটা মানে একদিন মোবাইল বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে যাওয়ার পরে মোবাইলটা রাইখা যায়। তো রাইখা যাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে ফোন দেন, ফোন দেওয়ার পরে আপনি এসে নিয়ে যান। খুব সুন্দর। তো এভাবে সে যে আমার প্রতি দুর্বল এটা আমি তখনো ভাবিনি, যে সে একটা ভার্সিটি, আমি একটা দোকানদার, এটাই ছিল আমার পরিচয়। তো সে বললো আমাকে যে খুব ভালো ভাইয়া আপনার কণ্ঠ ভয়েস বা এইভাবে বলতেছিল, আমার প্রশংসা করতে লাগছিল। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনার প্রশংসা করতে হবে না, আপনার মোবাইলটা ঠিক আছে, আপনি এসে নিয়ে যান। নিয়ে যাওয়ার সময় বললো কি যে মাঝে মধ্যে আপনাকে কল দেবো, আপনি কি ডিস্টার্ব মনে করবেন? তখন আমি আর এটাকে কিছু বললাম না, ঠিকই দেখি একদিন পরে ঠিকই একটা SMS আসলো, খুব সুন্দর একটা SMS, যেহেতু তারা SMS লিখতে ব্যস্ত থাকে সবসময়, খুব ভালো লাগলো। আমি আবার একটা রিট্রাই SMS করলাম। এভাবে SMS করতে করতে এক সময় তার সাথে খুব আন্ডারস্ট্যান্ড, তো আমি তার সাথে কথা বলতেছি, এভাবে দেখা হচ্ছে, প্রতিদিন দেখা হচ্ছে, যেমন ভার্সিটি গেটে বের হলে আমার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঘুরতে যাচ্ছি, ঘুরছি, খাচ্ছি একসাথে। খাওয়ার পরে মানে আমাকে বলতেছিল যে চলো আমরা এক জায়গায় ঘুরে আসি। তো ওদের বাসা ছিল আপনার সাভার ছিল, আমি একদিন সাভার যাই, ওর বাবা মাকে বলে যে আমি ছেলেটাকে বিয়ে করবো, তোমাদের কোনো আপত্তি আছে? তখন বললো যে না, কোনো আপত্তি নেই,
তখন সেদিকে থাকলাম রাতে, হয়তো ওই রাতে আর কিছু হলো না, ঠিক চলে আসলাম। আমার একটু জানতে ইচ্ছে করছে যে কে আপত্তি করলো না ফ্যামিলি? ওর বাবা মা। বাবা মা? ও কি এক বোনই ছিল? না, ওরা ছিল 3 বোন, ও ছিল বড়। রামু বললো যে ঠিক আছে তুমি আসছো যেহেতু, তুমি থেকে যাও, সকালে চলে যাও। ঠিক আছে, আমারও তো থাকার ইচ্ছে, তো আমি থেকে গেলাম। থেকে গেলেন? ওকে। তারপর? তারপর চলে আসলাম, ওই যে বললাম বন্ধুর মতো গেছিলাম, ঠিক বন্ধুর মতো চলে আসলাম। তো যেহেতু আমাদের দিনগুলো এখন ওর ফ্যামিলিতে মোটামুটি মেনটেন হয়ে গেছে, যেহেতু আমার সম্পর্কে জানে, আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। আপনার সম্পর্কে কি জানতো? আপনার ফ্যামিলি সম্পর্কে জানতো? আমার ফ্যামিলি সম্পর্কে ও বলছে যে আমি বিজনেস করতেছি। আচ্ছা, বা দেখে শুনতে ডিটেল জানতো আপনার ফ্যামিলি সম্পর্কে, কোথায় থাকেন, কি করেন? হ্যাঁ, এটা জানতো, ডিটেল ডিটেল জানতো। ওকে, মেয়ের নাম ছিল নিশি? ছিল নিশি। হ্যাঁ, তখন ওকে আমি জানাছিলাম যে এই ঘটনা হয়েছিল, তখন ওটা ও মেনে নিয়েছে যে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হতেই পারে। অ্যাক্সিডেন্ট বলতে আপনি যে মহিলাটাকে বিয়ে করেছিলেন সেই বিয়ের ঘটনা? আমার জীবনে অ্যাক্সিডেন্ট। ওকে, আমার জীবনে অ্যাক্সিডেন্টের কথা আমি ওকে বললাম, তখন ওটা মেনে নিল। চলতেছে আমাদের লাভ রিলেশন। 2011 সাল চলে আসলো। 2011 সালে একদিন বললো যে ঠিক আছে, আমাদের তো বিয়ে হবে, আমরা যা ইচ্ছে তাই তো করতে পারি। এটা হলো ওর মুখের ভাষা। এর আগে কিন্তু আমার মন মানসিকতা ছিল না, বিয়ে করার পরে আমি একটু থমকে দাঁড়াইছিলাম। পরে ও বললো যে ঠিক আছে, ও যা ইচ্ছে। আমি আবার ওই যে একই রকম আমার স্ক্রিপ্ট তৈরি করলাম, যেহেতু তখন আমি একটা ভাষা বাড়ি গাজীপুর চৌরাস্তা, আমি একটা বাসা ভাড়া নিই। তো ওই বাসাতে আমি বাসা ভাড়া দিতাম। তো এই ওই মামাকে বলতাম যে মামা আমি তো আসবো না, আমি সপ্তাহে সপ্তাহে আসবো, সপ্তাহে 2 দিন বা 1 দিন। এভাবে যেতাম, ওর যখন ক্লাস শেষ হতো তখন যেতাম, গিয়ে ওখানে গল্প টল্প করে চলে আসতাম। এভাবে ওর সাথে প্রায় 7-8 মাসের মতো কাটলো। তো হঠাৎ করে একদিন ও দেখি 1/2 ঘন্টার উপরে নাম্বারটা ওয়েটিং। আমি তখন ভাবলাম যে এটাই হবে আমার একটা পথ, যে ও কথা বলতেছে। 1/2 ঘন্টা কার সাথে কথা বলা যায়? কোন ইষ্টি কুটুমের সাথে তার 1/2 ঘন্টা কথা বলা যায় না। আমি ওকে প্রশ্ন করলাম, পরে প্রশ্ন করার পরে এটা নিয়ে আমার অনেক ঝামেলা প্রভাবিত হয়েছে, যে ও ছেলে পেলে ওর বন্ধু বান্ধব সবাই আমাকে ট্রিট করছে, আমার সামনে এসে দাঁড়াইছে। তো সবচেয়ে ভালো কথা হলো যে ওর যে বন্ধুরা, ওর বন্ধুরা আমারও বন্ধু, ওরেই আবার ওরেই ক্লাসমেট, আরেকটা মেয়ের সাথে আমি লাভ করি, এটা দেখিয়ে ওকে আমি সরাইলাম। মানে ওর যে বান্ধবীটা, ওর বান্ধবীকে বলছে যে তুমি আমার একটু উপকার করতে হবে ভাই হিসাবে, ওর কাছে রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করে ও অভিনয় করতে করতে ও আমার প্রেমে জড়ায় গেছে। ওর নাম ছিল বর্ষা। মানে বলেছিলেন যে আপনার সাথে প্রেমের অভিনয় অভিনয় করতে যেন নিশি আমার জীবন থেকে চলে যায়। এবং অভিনয় করতে করতে বর্ষা আপনার সাথে বর্ষা এক সময় আমার জীবনে জড়ায় জায়গা। সেটা হলো 2-3 বার ফিজিক্যাল রিলেশন হওয়ার পরে ওকে আমি বাদ দিয়ে দিই। এই যে বর্ষা আবার ওই নিশির চাইতে একটু প্রভাবশালী। তো এই বর্ষার সাথে ভিডিও করি, ভিডিও বলতে আমার ইয়ে হয়, ইমেজ হয়, ইমেজ তুলে, হ্যাঁ পিকচার, ইমেজ তুলি। ইমেজ তুললে ওইটারে আমি আবার হাত, বর্ষা জানতো না, বর্ষা জানতো যে সিঙ্গেল ছবি করছে। ওকে, বর্ষা দেখছে যে আমি এমনি নর্মাল ছবি করছি। এটাকে আমি এডিটিং করে অনেক কটুক বানাইছিলাম, খুব খারাপ বানাইছিলাম। ওকে, বানাই এটা ওর ফ্যামিলিতে আমি দেয়, মানে বর্ষার ফ্যামিলিতে দেই। কেন দিলেন? এবার আমি ইনকাম করব। এবার আপনার প্ল্যান হচ্ছে আমি ইনকাম করব, যে আমি তো এতদিন অনেক খরচ করলাম বা অনেক ই করলাম, এটা অন্য একটা ধান্দা আসছে যে আমি এবার ইনকাম করব। তখন ইমেজ গুলো আমি ওর ভাইয়া ছিল, বর্ষার ভাইয়া, ওই বর্ষার ভাইয়ের মোবাইলে, মানে তখন জানছিলাম ওখানে গিয়ে যে ও কোথায় কোথায় মেমোরি লোড করে। তো ওই মেমোরি লোড করে ওই দোকানদারকে গিয়ে বলতাম যে এই লোকটা কি আপনার মেমোরি লোড করে, হ্যাঁ ভাই আপনার আমার একটা উপকার করতে হবে, আপনাকে আমি এত টাকা দিব, যখন মেমোরি লোড করতে আসবে এই পিকচার গুলো আপনি দিয়ে দিবেন। তখন এই পিকচার গুলো দেওয়ার পরে ওই দোকানদারের কাছে আমার কানেকশন ছিল, তখন ওই দোকানদার আমাকে বলছিল যে আজকে তো ইমেজ গুলো দিয়ে দিচ্ছি, তা আপনি একবার ফোন দেন। ওকে আমি বলছি যে আমি কি কি করবো, দোকানটা কিন্তু আমাকে চিনতো না, আমাকে মুখে মুখে চিনেই পরিচয়। তখন ওই যে টাকার লোভে সেই কাজটা করলো। তো আমি ওর বলছে, তো আমি বললাম যে হ্যাঁ আপনি তো আজকে মেমোরিটা লোড দিচ্ছেন, আপনার মেমোরি অমুক ফাইলে দেখেন তো কিছু আছে কিনা। মেমোরি লোড বলতে হচ্ছে গানটা, হ্যাঁ গানটা ডাউনলোড করে। তো এই তাকে দেখলো যে তার বোনের ছবি বা অশ্লীল কিছু। তাই বললাম যে ভাইয়া যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদেরকে চা খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিন, এটা বললাম ওর ভাইকে। তখন ওর ভাইয়া বললো আমাকে অনেক কটু ভাষা, মানে যা বলার একটা মোবাইলে যা বলতে, মানে সে সেন্স মানে লেস হয়ে গেছে আমাকে বলতেছে। বলার পর আমি বলি যাই করেন করেন আপনি, আমি কিন্তু এটা নেটে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার বোন তো অমুক ভার্সিটিতে পড়ো, ভার্সিটির নাম লিখে আমি অ্যাড্রেস দিই, সবটা আমি ছেড়ে দিচ্ছি। তখন বলো যে ঠিক আছে তুমি কত টাকা চাও? আমি বেশি না, 1000-2000 টাকা হলেই হবে। তখন সে কি করলো, এটা ফ্যামিলিকে জানালো, তার ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছে যে এরকম অনেক কিছু। তখন ওই বর্ষা আমাকে এদিক দিয়ে ট্রিট করে, আমাকে ট্রিট করতে কোনো লাভ নেই, আমার সাথে তুমি লাগবা, তোমার আমি ভবিষ্যৎটাকে অনেক নষ্ট করে দেবো। তখন আমাকে বললো যে ঠিক আছে তুমি, তোমার সাথে আমি আর কোনো রিলেটিভ রাখবো না। ও নিজেই মেনে নিল। পরে ওর ভাই কি করলো, ওর ভাইকে আমি বললাম
যে ঠিক আছে আপনার বোনের কোনো ক্ষতি করব না ভাই, এটা ইমেল ইমেল করে মানে নিজে ছেড়ে দেবো না, আপনাকে কিছু টাকা দিই। তোর ভাই বললো যে 15,000 টাকা দিবে আমাকে। তো কিভাবে দিবে? আমি বলছি যে আমি যে সিমটা দিয়ে কথা বলি আপনার সাথে, এই সিমটাতে বিকাশ করা আছে, আপনি এই সিমটাতে পাঠিয়ে দেন। তখন ওই টাকাটা 15,000 টাকা ও পাঠিয়ে দিল, ওই নম্বরে পাঠিয়ে দিল। তখন পাঠিয়ে দেওয়ার পরে এই এটা নিয়ে আমি আর বাড়াবাড়ি করিনি, আদৌ বাড়াবাড়ি করিনি আমি। তো এটা এভাবে যাচ্ছে, যাওয়ার পরে আমি দিন ওই যে আমি এর মধ্যে আবার ওই এফডিসিতে মানে যেটা হলো বিটিভির সাথে জড়ায় যাই, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন কি করেন নাটক করতাম, আমার একটা নাটক রিলিজ হয়েছে। কি করেছেন আপনি ওটাতে? আমি অভিনয় করেছিলাম। অভিনয় করেছেন? হ্যাঁ। তো আমাদের ইয়েটা হবে, শুটিংটা হবে ভবানীপুরে, ওই গাজীপুরে ভবানীপুর একটা স্পট আছে। তো ওই ভবনে ঢুকি, ওই ভবনের পাশে ছিল আবার একটা মেয়ের বাসা, একটা মেয়ে বলতে তখন তো অপরিচিত ছিল। তো হঠাৎ করে ওই মেয়েটা ওদিক দিয়ে যাইতো, তা আমি ওই যে শুটিং স্ক্রিপ্ট করতেছি, তো আমার স্ক্রিপ্টটা হয়েছিল না, আমি তো নতুন, স্ক্রিপ্টটা হয়েছিল না, তো সবাই হেসে দিয়েছিল। পরে আমাকে 2-3 বার ট্রাই করানোর পরে আমি ওই স্ক্রিপ্টটা ঠিক মতো করতে পারছি। হ্যাঁ, ওই সিনটা আমি ঠিক মতো করে দিচ্ছি। তো এরপরে আমাকে সবাই হাতে তালে দিল, ওই মেয়েটা ওখানে এসে দাঁড়িয়েছিল শুটিং অবস্থায়, ওই ইয়ের ভিতরে, স্পটের ভিতরে। সেখান থেকে ওই আমার যে সিনগুলো শেষ হয়ে গেছে, শুটিং শেষ হওয়ার পরে ওই মেয়েটার ডিটেল জানলাম, কোথায় কি করে, এভাবে পরিচয় হয়ে গেল। তখন বললো যে হ্যাঁ আপনি তো দেখতে সুন্দর, আপনি অনেক টাকা দিতে পারবেন। তো এই প্রশংসা করার পরে আমি ভাবলাম যে ঠিক আছে, এটাই হয়তো বা ঘটবে বা আমার দুর্বল হতে যাচ্ছে, তাহলে আমি চেষ্টা করে দেখি। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনার নাম্বারটা আমাকে একটু দেবেন। হ্যাঁ। বললো যে কেন? আমি বললাম যে নাম্বার রাখতে পারি না পরিচিত হিসেবে। এই সেখান থেকে নাম্বার নিয়ে কথা বলা শুরু করি। এক সময় কথা বলতে বলতে অনেক পার হয়ে যায়, অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু হয়ে যায়, অনেক সিন, অনেক ছবি, অনেক কিছু হয়। তো এই অনেক সিন মানে ভিডিও ক্লিপস, ইমেজ, এগুলো আপনি করেন? এটা জানতো পিকচার গুলো জানতো, জেনে শুনে রাজি হয়েছিল, বলতো যে দূর থেকে করতেছে ভালো পিকচার, যেটা তো কিছু করবো না। ও আমাকে অন্ধবিশ্বাস করতো আর কি, যেটা বলা যায় ভালোবাসা তো অন্ধ, অন্ধের মতো বিশ্বাস করতো না। আমার তো ভালোবাসা অন্ধের মতো ছিল না, আমার তো প্রতারিত ভালোবাসা। তো এই যেটা হলো, ওকে আমি ওই পিকচার গুলো করেছিলাম, আমার একটা ক্লোজ ফ্রেন্ড নিয়ে গেছিলাম, আমার ডিজিটাল ক্যামেরা দিয়ে আমি বলছি যে তুই পিকচার গুলো কর, মানে আপনি ও সহ। হ্যাঁ, আমি যা যা করার তা আমি করেছি, ও পিকচার গুলো করেছে। আর ভিডিও ক্লিপস করেছিলাম, ওটা হলো ল্যাপটপে, ল্যাপটপ মিনি ওয়েব ক্যামেরা চালু দিয়ে আমি মিনিমাইজ করে আর কি ভিডিও গুলো করেছিলাম। এই করতে করতে এক সময় অনেক কিছু ঘটে যায়, ঘটে যাওয়ার পরে আমি তো এখন আবার সে আমার নেশা ধরছে যে এটা তো আমার হবে না, আমি তো ওকে নিয়ে, ওকে তো আর বিয়ে করবো না, তাহলে ওকে রেখে দিলাম। তাহলে এবার আমি পথ খুঁজতেছি, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে আমি একদিন আমার সিমটা অফ করে দিলাম, আমার নিচে যে সিমটা দিয়ে কথা বলতাম, আমি রানিং সিম দিয়ে কথা বলতাম না, যখনই মেয়েদের সাথে কথা বলতাম নতুন সিম নিয়ে আমি কথা বলতাম। কথা বলার পরে ওই সিমটা আমি অফ করে দিই। 4-5 দিন পরে আমি সিমটা ওপেন করি, অনেক SMS পাই। SMS পাওয়ার পরে ও আমার ফোন দেয়, ফোনটা খোলার মানে আধা ঘন্টা পরে আমাকে কল দিয়েছে, দেওয়ার পরে আমাকে খুব খারাপ ভাষা গালিগালাজ করছে। ওটাই ছিল উদ্দেশ্য, যে একটা তো ক্লু আমাকে পেতেই হবে। হ্যাঁ, একটা ক্লু পেলেই আমি ওর কাছ থেকে, হ্যাঁ, ও আমাকে গালিগালাজ করলো, আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম। ওই পয়েন্ট দেখালাম যে ঠিক আছে আমি খারাপ, আমার সাথে তো বেশি খারাপ, তুমি তুমি আমাকে কেন বোকা দিলাম? বোকা দেওয়ার পরে তুমি তো তাহলে আমার সাথে লিপটা রাখতে চাও না, রিলেটিভ রাখলে তো আর এভাবে ভালোবাসা মানুষ তো এভাবে বকা দেয় না, অনেক খারাপ ভাষা বকাবকি করছিল। তো এটা ছিল মেন কজ যে ও আমাকে বকা দিচ্ছে, এটা আমি একটা পথ পেয়ে গেছি, এভাবে আমি ছেড়ে দেবো। তো ছেড়ে দিতে গিয়ে ও আমাকে বললো একদিন যে তুমি আমার সাথে লাস্ট বার একবার দেখা করো। তা আমি ওই লাস্ট বার একবার দেখা করতে যাই ওর বাসা, ওই সে অনন্ত ভবনে। এদিক দিয়ে আমার নাটকের রিহার্সাল চলতেছে, আমি সময় পাই না এখন, আমার শুধু দেখা করতে গেছি। পরে একথা এতটুকু কথাই বললো যে তুমি তো আজ আমার চাইতে ভালো মেয়ে পেয়ে গেছো, ঠিক আছে তুমি তোমার ভালো মেয়ে নিয়ে থাকো, আমি তোমার কোনো সময় ডিস্টার্ব করবো না। ও আর আমাকে ডিস্টার্ব করছে না। তো আমি ভাবছি যেহেতু আমার পিছনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক ওরকম হলো কিনা। তো এটা কিন্তু ওর বাবা মা জানতো না যে আমার সাথে অনেক কিছু করেছে বা করতেছে। ভিডিওগুলো এই ছবিগুলো কি ওকে দেখিয়েছিলেন? হ্যাঁ, ও দেখেছে। ও যেদিন মরে যাবে, ও কিন্তু সুইসাইড করেছে। ও সুইসাইড করেছে? হ্যাঁ, ও সুইসাইড করেছে, ও সুইসাইড করেছে। ওকে ওকে, জাস্ট স্টপ স্টপ, বলিব সত্য বলিবতে আজকে আছে হৃদয়। হৃদয় তার জীবনের চরম অপ্রিয় সত্য কথাগুলো এখানে প্রকাশ করছে, যা হজম করা আমাদের জন্য রীতিমতো দুষ্কর, কিন্তু সত্যটা আসলে এরকমই। আমরা বিশ্বাস করি হৃদয়ের চাইতেও অনেক ভয়াবহ ঘটনা এই সমাজের মানুষরা করে থাকেন, তারা আজকে শুনুক, এবং যারা ওর মতো হতে পারেন তারাও আজকে শুনুক। শোনার পর প্লিজ নিজেদেরকে সংশোধন করুন, এবং এরকম একটা হৃদয় আমরা চাই না, আমরা আমাদের সোসাইটিতে এরকম হৃদয় চাই না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এখন নিয়ম আছে, আইন আছে, কোন মেয়ের কোন ছবি যেটা ওই মেয়ের সম্মানে আঘাত হানে বা এরকম কারো কিছু যদি কোনোভাবে পাবলিকলি প্রকাশ করা হয়, সেটার জন্য আইন আছে,
সেটার জন্য বিচার আছে এবং সেটার জন্য স্পেশাল আইন করা হয়েছে, ভয়াবহ শাস্তি হয়ে যাবে তার। এবং সেটা যদি ওই মেয়ে ক্লেম করেন যে এই ছেলেটি করেছেন, এটা তার প্রুফ যদি থাকে সেই মেয়েটির কাছে, ভয়াবহ রকমের শাস্তি হয়ে যাবে। আর সোশ্যাল ইমেজের জায়গা থেকে কত বড় ধরনের ক্ষতি হয় সেটা তো আপনারা জানেনই। আমরা এই জায়গাটা থেকে বর্তমান সময়ে আমরা পত্র পত্রিকাতে পড়েছি, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, রেডিও টেলিভিশনে আমরা এই ধরনের ব্যাপারগুলো অনেক বেশি চোখে পড়ছে যে একটা মেয়ের অজান্তে ভিডিও করা, একটা মেয়ের অজান্তে এই ধরনের ইমেজ তোলা, তোলার পরে সেটা পাবলিকলি প্রকাশ করে দেয়া এবং সেটা কতটা সোশ্যালি একটা মানুষকে ক্ষতি করে, সে পরিবারটাকে একবার স্ম্যাশ করে দেয় সেটা আমরা জানতে পেরেছি। এবং এটা কিভাবে হয়, কারা এটা করেন, কেন করেন, সেটা আজকে জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে হাজির করেছি। আমার মনে হয় অনেক মানুষ আজকে এই ঘটনার পর থেকে সচেতন হয়ে যাবেন। যা বলিব সত্য বলিবতে আজকে হৃদয় কনফেস করছে, হৃদয়ের একটি ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। তারপরে ভিডিও গুলো তো আমার কাছে রেখে দিয়েছি, ইমেজ গুলো আমার কাছে রেখে দিয়েছি। ও আমাকে বললো যে ঠিক আছে, তুমি তোমার মতো থাকতে থাকো, আমি আমার মতো বাঁচতে থাকি। তা আমি ওরে ওর মতো বাঁচতে দেয়নি, আমি ঠিক আমার মতো বেঁচে আছি, ওকে আমি বাঁচতে দেয়নি। তো একদিন বললাম ঠিক আছে, মানে আমার শুটিং শেষ নাটকের, তো এই আমাকে আবার নাটকের যে ভাই, ও আমাকে অফার করছিল যে একটু অভিনয় নেওয়ার জন্য, আমার যে দেখছি ভালো, আমাকে প্রপোজ করার পরে আমি আর যাইনি। আমি বলছি ভাই আমি মিডিয়াতে কাজ করবো না, কাজ করবো না বলছি। পরে বললো যে একটু আসো। তো ওখানে যাই, ওখানে যাওয়ার পরে আমার ওখানে আমি একটা মেয়ের সাথে পরিচয়, ওখানে আবার ভিতরে ও আমার ওয়াইফ ছিল, মানে ওয়াইফ এড়িয়ে নিয়েছিল যে ও ভালো থাকে। আমরা চাই না ওর ব্যক্তিগত ভাবে কোনো ক্ষতি হোক। আজকে ও বলছে বলেই আপনি জানতে পারছেন, ও যদি না বলতো তাহলে আপনি চিনতেও পারতেন, খুঁজেও পেতেন না। সুতরাং আমরা এই কারণেই নাটকের নামগুলো প্লাস ও যে ক্যারেক্টারের নামগুলো বলছে, যাদের সংস্পর্শে গেছে সেই সব নামগুলো আমরা এখানে মিউট করে দিচ্ছি। ওকে চেনানো আমাদের উদ্দেশ্য নয়, একজন পাপীকে মেরে ফেললে সমাজ থেকে পাপ দূর হয়ে যাবে এটা বিশ্বাস করবে না। আমরা পাপটাকে থামাতে চাই, যে কারণে আমরা ওকে আজকে এখানে সুযোগ দিয়েছি। ওকে, তারপর সে ওই রুমিকে বলি যে রুমি যেহেতু তুমি আমার বউ হয়ে গেছো তাহলে তোমার বউ হয়েই থাকো। নাটকের মধ্যে ও আমার বউয়ের অভিনয় করেছিল, আমি ওর বর ছিল। তখন আমাকে বলছিল যে ঠিক আছে থাকবো, সমস্যা কি। তো এভাবে ওর সাথে কথা বলতে বলতে ওই যে এক সময় জাস্ট আমার নিজস্ব উইচে বলছিলাম, গাজীপুরে একটা বাসা নিয়ে গেছিলাম, বাসা নিয়েছিলাম চৌরাস্তা ভাড়া, ওই বাসাতে ও যায় আড্ডা মারি গল্প করি। এইটা আবার যেন ওই কিভাবে জানি নিউজ পেয়েছে যে এভাবে আমি বাসা নিয়েছি, কিন্তু আমার বাসাতে আনি নেই। ওই ভাষাটা ছিল ওর মামাতো বোনের ভাষা। তো সেদিক থেকে ও আমাকে দ্বিতীয়বার আবার আমাকে অপার করে যে তুমি ওই বোনের ভাষায় আসো। তো বোনের ভাষায় গেছি, তো আমাকে ও যা বলতেছে, এমনকি ওই নাম্বারটা পর্যন্ত ওর কাছে চলে গেছে, কিভাবে গেছে তা আমি জানি না। তখন ও নাম্বারটা দেখালো, এখন তো আমি হ্যাঁ আমি তো কথা বলি, আমি ওর সাথে নাটক করে কথা বলতেই পারি, তুমি তো তোমার বাসাতে গিয়ে আড্ডা মারো এটা সেটা। তখন আমি বললাম যে ঠিক আছে তুমি কি চাও, বলে যে না আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তো এই জন্য ছেড়ে দিই না যে তুমি খারাপ কিছু করবা বা আমার মতো তোমার হৃদয়ের স্থানে কাউকে স্থান দিবা এটা। তা আমি এই কথা বলার পরে আমি হেসে দিলাম যে পাগল তুমি তো আমারই আছো। তখন কিন্তু আমি তার সাথে অভিনয় করে যাচ্ছি, কিন্তু অভিনয় করে যাওয়ার পরে সে আমাকে বললো যে এটা কিন্তু ঠিক না। ঠিক না করার পরে আমি ওই দিন ওই বাসা থেকে চলে আসি। চলে আসার পরে এমন বলতেছে যে এটা হলো 2000 ভারতের ঘটনাটা, 14 ফেব্রুয়ারি, যেটাকে আমরা ভালোবাসার দিন বলি। সেদিন আমাকে বললো যে হৃদয় তুমি একটু আসো, একটু প্রয়োজন আছে। তো আমি গেলাম, গিয়ে যেহেতু ওকে আমি বিয়ে করব, আমি ওকে আশ্বাস দিয়েছিলাম বা ও আমার কাছে বিয়ে বসবে এরকম কিছু। তো যাই হোক, এক পর্যায়ে সেদিন আমাদের অনেক কিছু হয়। পরে ওকে আমি বললাম যে এটাই মনে তোমার সাথে আর মনে হবে না এ বলে, তো এই আমি ওকে তখন আমি ওই যে সাথে কথা বলি আবার রং নাম্বারে কথা বলি, কিন্তু আমি মেয়ে দুটার মেয়েটার সাথে কথাই বলি, কিন্তু জানি না বাসা কোথায়, সে আমাকে সঠিক পরিচয় দেয় না। আমিও আমি তো বলছি যে আমি হৃদয়, মানে এট এ টাইম 4-5 জন মিলে, 4-5 জন মিলে আমি কথা বলতেছি। কন্টিনিউ আমার ফোনে মনে হয় 300-350 টাকা পার ডে খরচ। তখন 4-5টা সেট আমার, হ্যাঁ 5টা সেট, আর আমি তো সার্ভিসিং এর কাজ করি, আমার কাছে সেটের কোনো অভাব নেই, সেটার অভাব নেই। তো যেহেতু আমার কন্টিনিউ সিমটা রানিং রেখা, আমি আর গুলো সিম আমি কথা বলতেছি, তো এক এক সময় সিম গুলো আমি ডাইভার্ট করে রাখি, সবগুলো সেট তো আর একসাথে রাখা ঠিক না।
না তো ডাইভেট করে রাখি আমি, আমি দেখি যে আমাকে কল দিচ্ছে কিন্তু আমি কলটা ব্যাক করি না, অনেক সময় রিসিভ করে বলি যে আমি ব্যস্ত আছি বা এটা সেটা, কিন্তু যাটা যেটা বলতাম সত্যি বলতাম, ব্যস্ততার কথা সত্যি বলতাম, যেমন আছে না যে আমি এই কাজ করছি এই কাজ করছি এরকম, মানে না করেও করছি এরকম না, সত্যি তাই বলতাম। তো বলার পরে ওরা বিশ্বাস করতো। তো তখন ওই যে সেই মেয়েটা ছিল রাজশাহীর, যখন ওর সাথে কথা বলি ওই রাজশাহীর মেয়েকে নাম্বারটা দিছে, যে মিথ্যা বলে দিছে যে আমি তো কাউকে পছন্দ করি না, আমাকে একটা মেয়ে খুব ডিস্টার্ব করে, তাহলে তুমি একটু বলো। কিন্তু ফোনে ওই মেয়েটা ওই কনফারেন্স করে আমার সাথে ওই অনেক বকাবকি করছে, বকাবকি করার পরে মানে কষ্ট সইতে না পেরে বা আরো তিন চারজন দিয়ে আমি ওকে ডিস্টার্ব করাইতাম, যে তখন আমাকে একদিন বললো যে হ্যাঁ হৃদয় তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে আর দেখা হবে না। তো আদো পর্যন্ত ওর ফ্যামিলি ওকে খুঁজে পায়নি, ওর বাসা থেকে ও বের হয়ে আসে, বের হয়ে এমন একটা জায়গায় গেছে আমার সামনে ও সুইসাইড করছে, আমি ওকে বাধাও দিইনি, কেন ওকে আমি বাধা দিলে তো আমারই সমস্যা হবে, এই জন্য কিন্তু আমি বাধা দিইনি, আমি কিন্তু পাষাণ নিষ্ঠ হৃদয়হীনের মতো আমি ওখানে দাঁড়িয়ে শুধু দেখেছিলাম। সে মানে এতগুলো ঔষধ খেয়েছে যা আমি গুনেও শেষ করতে পারবো না, যে এতগুলো ট্যাবলেট সে খেয়েছে, আমি বাধা দিইনি। কোথায় ছিল ঘটনাটা? এই লোকেশনটা ছিল আপনার যেটা বলে কাপাসিয়ার পরে ছায়া, এটা কোনো আবাসিক হোটেলে না, হোটেলে নয়, তাহলে এটা একটা নির্জন স্থান, ওখানে পাশেই নদী, তো ওই নদীর পাশে একটা জঙ্গল, ওখানে মিট করতে গিয়েছিলেন? আমাকে ও নিয়ে গেছে ওখানে, আমি আমি তো চিনিও না ওই জায়গাটা, ওখানে কখনো আমি যাইও নাই। নদী আছে, ওই নদীর পাড়ে একটা জঙ্গল আছে আর কি, নিগ্রম, দিনের বেলা যদি ওখানে কেউ মানে কেউ কেউ মাইরও রেখে আসে কেউ দেখার মতো নির্জন, তা আমি আরো হাঁটতে হাঁটতে গেছিলাম, তো এই কোনো লোকজন নেই, তখন বিকাল বেলা হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো এই সন্ধ্যা ঘনিয়ে আসার পরে ওষুধ গুলো খাইছে, আমি শুধু দেখছি ওই ওষুধ খাওয়ার সময় বলছে যে হৃদয় আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবো না, আর তুমি যে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে গেছে সব, যে আমি পিছনে কি করছিলাম ও সবকিছু জেনে গেছে, জেনে গিয়ে বললো যে আমি হয়তো আমার জীবনে অনেক ভুল করেছি, আমি তোমার জীবনে থাকবো না, তোমাকে আমার প্রয়োজন নেই, আমাকেও তোমার প্রয়োজন নেই। এই কথা বলে ও ঔষধ গুলো খাইতে আগেই খুলে নিয়ে গেছে, আগেই ঔষধ গুলো খুলে নিয়ে গেছে, এখন কি ঘুমের ঔষধ না অন্যান্য ঔষধ এটা আমি বলতে পারবো না, যেহেতু খোলা ঔষধ। কতগুলো ঔষধ দিয়েছিলেন আপনি জানেন? হয়তো 80-82টা ঔষধ হবে হাতের মধ্যে, হাতের মধ্যে না একটা কাগজে। আচ্ছা, তারপর ও মুট করে পাঁচবারই খাইলো, পানির বোতল নিয়ে গেছিল, না আমি ধরি না, আমি তো দূরে, ওর থেকে মনে হয় 4-5 নল দূরে, এতটা দূরে আমার থেকে দূরে চলে গেল, এটা তুমি একটু বসো আমি একটু আসতেছি। তা আমি মানে দেখো না দেখার ভান করেছিলাম যে মরে যাক এটা আমি চাচ্ছিলাম, তখন আমি বসেছিলাম, খাওয়ার পরে 10-15 মিনিট কথা ঠিক মতো বলছিল, তারপরে আর কথা বলতে পারে না, মুখে বেজে যায় বা বলতেছে আমার বুকটা ফেটে যায়, আধা ঘন্টার মতো হয়তো আমার বুকে ঢলাঢলি করছিল, আমি কোথাও নিয়ে যাইনি, আধা ঘন্টা পর্যন্ত আমাকে আমার সাথে জোরাজোরি করছিল যে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও, মানে এভাবে মানে কাগজে মিনতি বা যেটা আত্মচিৎকার বলে আর কি। তখন সে বলে না যে সে বাসবে আমাকে হসপিটাল নিয়ে যাও, সেটা বলে না, হয়তো আমি তো আর থাকবো না, আমাকে ক্ষমা করে দিও বা আমার এই ভিডিও ক্লিপস গুলো হয়তো কাউকে দেখাবো না। ও আবার দেখছে, আমি ওকে দেখাইছিলাম আমার এই ভিডিও গুলো ল্যাপটপে, আমি ওকে দেখাইছিলাম, তখন বলছিল যে আমার এই ভিডিও গুলো কাউকে দেখাও না, আমাকে ওয়াদা টাদা করে আধা ঘন্টা পর দেখি ওর আর কোনো ইয়ে নেই, মানে যেটা কি বলে ওর শরীরে কোনো রক্তের চলাচল করার মতো কোনো ইয়ে পাইতেছি না খুঁজে। অনেক ঘন্টা পরে দেখি যে ও আর পৃথিবীতে নেই, ওই সময়টাতে কেউ ছিল না আশেপাশে, না তো অন্ধক, তখন তো রাত হয়ে গেছে, জঙ্গল নির্জন, তখন ওই ওই অবস্থাতে আমি ওখানে রেখে আসি, আসতে পারি নাই আমি, যদিও একদিন পরে আসছি ওখান থেকে, আশেপাশে থাকছিলাম আমি আসতে পারিনি, মানে আমি তো ওই মৃত্যু এর আগের যে মৃত্যুটা ঘটেছে ওটা তো আমি দেখি নাই, দেখি নাই বলতে তখন আমার এত খারাপ লাগে নাই, কিন্তু এটা তো আমার হাতের উপরে সে সুইসাইড করছে, সে তো আমার খুব খারাপ লাগছে, আমি ভেঙে পড়ছিলাম, মানে আমার যে ওই যে হার্টের প্রবলেম এর মধ্যে বাড়তো কমতো কিন্তু তখন আরো বেড়ে গেল, মানে আমি এখন আর চলাচল করার মতো আমার কোনো অ্যাবিলিটি নেই। তখন আমি ওখানে একটা ওই টুকের বাজারে একটা হোটেল ছিল, তখন আমি শুয়েছিলাম, পরদিন সকালবেলা আমাকে মানে লোকজন কানাকুষা করতেছে যে এমন একটা মেয়ে এখানে মরে আছে, কোনো আঘাত নেই কিছু নেই, ওই শুধু লালা জ্বলছে মুখে। আমি আর সেখানে যাইনি, সেখানে গেলে হয়তো ভেঙে পড়তে পারি, আমি সেখান থেকে চলে আসলাম। ওকে, মাই পার্সোনাল ওপিনিয়ন, আই ক্যান বিয়ার দিস স্টোরি, আমি আপনার স্টোরি আমি নিতে পারছি না, বিকজ অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে ইট শুড নট বি টলারেবল, এটা সহ্য করার মতো না।
আমি পার্সোনালি সরি, আমি একটু এসএমএস বলে যেতে চাই যে প্রিয় শ্রোতা, আপনারা চান কিনা এই স্টোরিটা কন্টিনিউ করতে? আমরা হাতে এখনো 1 ঘন্টা সময় আছে। দিস ইজ রিয়েলি ইনটলারেবল এবং অপ্রিয় সত্য হতে পারে, কিন্তু এত ভয়াবহ অপ্রিয় সত্য, এটা মানুষ হিসেবে মানা আমার জন্য ব্যক্তিগত ভাবে আমি একেবারে অসম্ভব। আমি জানি না আরো সামনে 1 ঘন্টা সময় আছে আরো কি। গুড লাক ফর ইউ হৃদয়, আমি ঠিক জানি না আমার নিজের জায়গাটা থেকেও আমি নিতে পারছি না, আমার মনে হয় যেটা ইট শুড বি স্টপড, বাট যেহেতু আমাদের শ্রোতারা জানতে চাচ্ছে সে কারণে আমি আপনাকে কন্টিনিউ করার সুযোগ দিচ্ছি। বাট আমার মনে হয় আপনি একটু আনকমফোর্ট ফিল করছেন, আপনার কি খুব সমস্যা হচ্ছে? কোন সমস্যা? কি সমস্যা হচ্ছে? হার্ট, খুব সমস্যা, হার্টে প্রবলেম হচ্ছে, খুব ব্যথা করছে। কি মানে আপনার, আপনি বলতে চান শেষ পর্যন্ত? হ্যাঁ অবশ্যই, আমি বলার জন্য এখানে আসছি। আমার ওকে, আপনি ধীরে ধীরে যেভাবে কমফোর্ট ফিল করেন ঠিক সেভাবেই বলেন। মানে আমার এই সমস্যাটা হয়েছে ওই যে পৃথিবীর সাথে যে রিলেটিভটা করেছিলাম, যখন আপনার বিয়েটা হয়ে যায় সেখান থেকে মানে আমি একটু টেনশন ফিল করে, আমি একটু উত্তেজিত ভাবে বা টেনশন ফিল মূলক কোনো কথা বললে আমার এই সমস্যাটা হয়। ওকে রিল্যাক্স, আপনি যেভাবে ফিল করে বলতে কমফোর্ট ফিল করেন সেভাবেই বলেন। আমি ওখান থেকে চলে এসে আমি আর ওখানে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছি না যে আমি যাব বা ওর কোনো প্যারেন্টস আপনার সঙ্গে যোগাযোগ করেছিল পরে, যেহেতু ওর বাবা ওর বাবা মতো আমাকে চিনতো না, চিনতো না বা জানতো না কোথায় যাই তো কোথায় থাক। পরে আমি কিছুদিন ওই নাম্বারটা অফলাইন রেখেছি, পরে ওই যে তো ওই নাটক করতে গিয়ে আর কি অভিনয় করতে গিয়ে সেখানে আমার সাথে ওর সাথে পরিচয় হয়। তো আমি আর চেষ্টা করি না, আমি কিছুদিন ওই আমার যে রানিং সিনটাতে ওর সাথে কথা বলতাম ওই সিনটা আমি কিছুদিন ইয়ে করেছি। তো ওই নাম মোবাইলটা থেকে প্রায় কল আসতো, আমি রিসিভ করতাম না, কোথায় আছে কে বা জানার চেষ্টা করতাম, শুধু শুনতাম, শুধু বলতো যে কে আপনি, কে আপনার একটু কথা বলেন। তখন আমি আনেজি হয়ে যেতাম, আর একটা মেয়ের জন্য একটা সিমই আমার খোলা থাকতো, মানে ওটাতে কেউ কল করতো না। তখন শিওর ছিলাম যে ওর কেউ ছাড়া আমাকে কেউ কল করেন। তো আমাকে কল করলো, কল করার পরে আমাকে বললো যে হ্যাঁ, আমি কথা বললাম যে হ্যালো কে, হ্যাঁ আপনি কে, এই নাম্বারটা থেকে আপনাকে কল করতো অনেক সময়, রিসিভ করলে ডায়াল করলে, তুই কি আপনি? আমি বললাম আমি তো চিনি না, আমি তো সিমটা পেয়েছি, পরে কোথায়? আমি বলছি গাজীপুর। এই কথা বলতে সিমটা ক্লোজ করছি, ক্লোজই ক্লোজ, পরে আমি আর ওর দিকে ভাবিও নাই আর যাইও নাই। তো এ বলে কেটে যাচ্ছে। তখন ওই যে যেই মেয়েটা দিয়ে ওকে আমি বলাইছিলাম যে আমি লাভ করি না, ও আমাকে ডিস্টার্ব করে, এখন ওই মেয়েটার সাথে কথা বলছি, কথা বলতেছি। কথা বলার পরে ওই মেয়েটাকে আমি ঢাকা আনাই, ঢাকা আনাই, এখন আর ঢাকা তো আমার জায়গা নেই, আমি ওকে গাজীপুর নিয়ে যাই। হ্যাঁ, গাজীপুর নেওয়ার পরে ওর সাথে প্রায় 20-25 বার ওর সাথে আমার দেখা হয়। ও পরে ওই যে ওই রাজশাহী থেকে ও থাকতো আপনার ময়মনসিংহ ওর কিচেন ইনস্টিটিউট ছিল, ওখানে থাকতো, ওখান থেকে আসতো আমার সাথে দেখা করতো। দেখা করার পরে জানেন তো দেখা হলে আমার হ্যাবিটটা কি, ওটা তো জানিনি। তো এই হতো, তো এই অবস্থাতে ওই ও যখন থাকতো বা কথা বলতো, ওর একটা ছোট্ট বোন ছিল অনেক সুন্দরী, সে আমাকে বলতো মানে সে জিজ্ঞাসা করতো যে আমি কে, তখন বলতো এটা তো আমার ভাইয়া লাগে, ওইকে বলতো যে এটা আমার ভাইয়া, তখন ওর ছোট বোন তাহলে আমার ভাইয়া, তখন ও আর ওই ছোট বোনটা জানতো না যে আমি কে। তখন ওই ছোট বোনটা বলতেছিল মানে একসময় কথা বলতে বলতে এক দেড় মাস কথা বলার পরে এক সময় আমি SMS করি, আমার তো SMS লেখা আছে, জমা আছে, আমি ওই সেন্ড করতে থাকি। একই SMS আপনি সবাইকে দিতেন? হ্যাঁ, একই SMS সবাইকে দিতাম, হয়তো সবার কাছে আনকমন থাকতো, কারণ এই SMS তো হয়তো পাইতো না, কিন্তু এই দেখে SMS চেয়ে হয়তো বা অনেক সময় দেখা গেছে SMS ও কথা বলে। তো এই একদিন একটা SMS লিখছিলাম, লিখার পরে সাথে সাথে আমি প্রত্যুত্তরটা পেয়ে গেছি, পেয়ে গেছি বলতে আমি বলেছিলাম যে যদি তুমি লাভ করো তাহলে আমাকে ফিরতে SMS করো, SMS টা ও করেছে সাথে সাথেই, মানে 2 মিনিট লেট হয়েছে যাইতে লিখতে আসতে যতক্ষণ। তো এই অবস্থায় কিন্তু সাথে আমার রিলেটিভ আছে, রিলেটিভ থাকা অবস্থায় কিন্তু ওই বোন জানতো যে ওর ভাই আমি, ওরও ভাই, কিন্তু ও জানতো না যে ওর বড় বোনের সাথে আমার রিলেটিভ। এটা হলো কিছুদিন আগের ঘটনা, 2013 সালে। তার সাথে আমি কথা বলছি, সেটা বেশি দিন হয় না, হাতির ঝিল উদ্বোধন হয়েছে কবে, হাতির ঝিল সময়, হ্যাঁ উদ্বোধন হয়েছিল সেদিন, ওকে আমি নিয়ে ঘুরছিলাম আর ওর ছোট বোনের সাথে মোবাইলে কথা বলছিলাম। ও সেটা জানতো না? আমি জানতাম, ও জানতো না। তো ওর সাথে কিছু ইমেজ টিমেজ করছি ওই সময়টাতে, হাতির ঝিল যেদিন, এটাকে আমি আবার অ্যাটাচ করে ওই যে পাঠিয়ে দিয়েছি, এটা সেভ করিনি, পাঠাইছি বলতে রাইখা দিছি, রাইখা দেওয়ার পরে আমি ও রাজশাহী চলে যাবে, আমাকেও যাইতে হবে। আমি গেলাম, কিন্তু
তাতে তো আমার সাথে ফিজিক্যাল রিলেশন অন্যরকম একটা ভাব, কিন্তু ভাইয়া ও ডাকে ভাইয়া, ভাইয়া না ডাকলে তো আর যেতে দিবে না, হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে তো আমাকে ভাইয়া বলে ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গেলাম ওর ছোট বোনকে, আমি এদিক দিয়ে বললাম যে আমি তো তোমার আপুর সাথে আসতেছি, তাহলে কি ঠিক আছে তুমি আপুর সাথে আসবা, সমস্যা কি, এখন ভাইয়া থেকে আপনি থেকে তুমি হয়ে গেলাম, যেহেতু লাভ রিলেশন। সে তো আমাকে ও দেখার পরে, যেহেতু ও সুন্দরী আমি আগে দেখেছি, আমাকেও দেখেছে, ওর ফ্যামিলি তো আর আমাকে দেখে নাই, ওর ফ্যামিলি আমাকে দেখে জাস্ট বললো যে হ্যাঁ, তো কানাকুষা করতেছে পাশের লোকজন, বলতেছে যেমন একটা ছেলে আসছে, কোনো পরিচয় নেই কিছু নেই। মানে যাওয়ার পরে আমি একদিন থাকলাম ওখানে। ওখানে একদিন থাকলেন, তারপর? হ্যাঁ, একদিন থেকে এখন চলে আসবো। এখন ওর বাবা ছিল না, ওর শুধু আম্মু ছিল, বাবা মারা গেছে। ওর ওরা দুই বোন আর একটা ভাই ছিল। জি, ও ভাইটা ছিল সবার ছোট, আর ছিল বড়, আর ছোট বোনটা ও ছিল ছোট, মানে মাঝে। তখন ওই সাথে তো আমার সম্পর্কটা আগে থেকেই, পরে ওনের সাথে আমারটা হয়ে গেল। তখন আমি চলে আসব, এখন ও আমাকে আসতে দিতে চাচ্ছে না, ফোনটাও আসতে দিতে চাচ্ছে না। এখন দুজন তো মায়ার দুদিক, এখন আমার কাছে তিনটা মায়া, দুজন হলো দুজন আমার লাভলি ফ্রেন্ড, আর একটা হলো ভাই। ওর মা জানতো ভাই আমি তার ছেলে হিসাবে, আর ওরা তো জানতো দুজন দু অধিকারে। তখন আমি চলে আসবো, তখন ওদের রিকোয়েস্ট, আরো দুদিন থাকলাম আমি। তো দুদিন থাকছি, সেদিকে আর সময় দেওয়া হয়নি, সেই সময়টা দেওয়া হয়েছিল ওইটা ছোট বোনকে। তখন আমি চলে আসি, সোজা গাজীপুরে চলে আসি, বিজনেস করতেছি। বিজনেসের মাঝে মাঝে আমি আমার যে পুরান ইমেল আইডিটা ছিল বা ফেসবুক আইডিটা ছিল, আমি সবগুলো মুছে ফেললাম, যে আমি নতুন করে আবার দেখি কি করা যায়। তখন আমি একটা আইডি খুললাম, তো এই লাভ হৃদয় দিয়ে, তো যেটা আপনার এখনো আছে? হ্যাঁ, যেটা আমার এখনো আছে, লাভ হৃদয় দিয়ে খুলছিলাম। তাই খোলার পরে আমি ওই ওদের আব্বার যে কম্পিউটার ছিল, তো ওরাও নেট চালাতেছে, আমিও নেটে নেটে দুষ্টামি করতেছি। এক সময় আমি ওর বড় বোনের যে ইমেজ গুলো ছিল, যে খারাপ করে রেখেছিলাম আমার এই এই আইডিটা, আপনি যেটা বললেন সেখানে কি আপনার ছবি আছে? এখন নেই, আমি ওখান থেকে ইয়ে করেছি, সব ছবি ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি। ওকে, তারপর? হ্যাঁ, তো ওই ওই আইডিটা এখন আমি বর্তমানে খুব সুন্দর একটা আইডি তো বানিয়েছিলাম, ওটা এর জন্য আছে, মানে নামের উপরে আছে, তো তাই এই জন্য আমি ওখানে ওটা রেখে, মানে ওখানে আমি যে আপলোড করে ওকে আমি বলে দিয়েছি যে দেখো তো এখানে কিছু দেখো কিনা, ও দেখে আমাকে কিছু বলে নাই, আমার সাথে একটু রাগ করে কথা বলে। এটার ছবি, কি ধরনের ছবি ছিল? সে ইমেজ ছিল, কিন্তু ইমেজটা খারাপ করা ছিল আর কি, খারাপ মানে আপনি নিজে কাজ করে। হ্যাঁ, এডিটিং এর কাজ করে, আপনি সফটওয়্যারে শুধু ফেসটা নিয়ে বাকি বডিটা অন্য জায়গা থেকে লাগাতে, অন্য জায়গা থেকে লাগাইছিলাম। ওকে, তো সেই ইমেজটা আমি ওখানে আপলোড করে দিয়েছিলাম, দিয়ে আমি ওই যে ওর ছোট বোনকে বলেছিলাম যে তুমি দেখো তো একটা ইমেজ আছে, দেখো। ও দেখে আমাকে কিছু ভালো মন্দ কিছু বলেনি, কিন্তু তারপর থেকে আমার সাথে খুব কেমন জানি একটা ইয়ে করে, খারাপ ব্যবহার করে, খারাপ বিহেভ করে। তখন আমি বুঝতে পেরেছি যে কি জন্য করতেছে। তারপর আমি বুঝেও না বুঝে ভান করে ওদের সাথে কথা বলতেছি, আমি দুনো বোনের সাথে একই সাথে একই রকম কথা বলি, মানে দুজনকে দুবারে কথা বলে, তো দুজনকে দুইভাবে আমি বুঝিয়ে নিই। তখন আমাকে ওই যে ও বলে যে তুমি তো আসলে মানুষটা খুব খারাপ। আমি কেন খারাপ, এই কাজটাকে করা ঠিক হয়েছে? আমি কি দেখো, আমি তো এডিটিং এর কাজ করতে পারি মোটামুটি, তোমাকে দেখাইলাম ফটোশপ কেমন হলো, তাও এই জিনিসটা তুমি আমাকে সারপ্রাইজ দিবা, আমি কাটিয়ে নিলাম এভাবে। তখন আমি কি করতেছিলাম, তো ওই হঠাৎ করে ওর যে ছোট্ট ভাইটা, ওটা কিন্তু ছোট্ট বলে ছোট্ট নয়, কিছুটা বোঝে, একদিন হঠাৎ করে আমার নাম্বারে কল দিল, কল দিয়ে বললো আপনি কে? আমি কই আমি কে, তোমার কি দরকার? তখন আমি বললাম যে আমি সাখাওয়াত, নামটা চেঞ্জ করে বললাম। বলার পরে কয় যে দেখেন লাভ হৃদয়, তো আমাকে অনেক ট্রিট করা হয়, তো ট্রিট করার পরে আমি বললাম যে আমি তো এই আইডি চালাই না, ওই আইডিতে আমার কোনো পিকচার ছিল না, আইডি চালাই না। তো এই ওটা চালানোর পরে ও আমাকে অনেক খারাপ বকা বকছে, তো ওটা আমার গায়ে লেগে গেল। আমাকে বললো যে আপনি কোনোদিন এই কাজটা করবেন না, এটা ঠিক না। আপনার কি ওই আইডিতে আপনার সেল নাম্বার দেওয়া ছিল? হ্যাঁ, সেল নাম্বারটা আছে। ওকে, হ্যাঁ, তারপর? তো তখন আমাকে বলার পরে আমাকে, আমি এটা মনে কিছু নেইনি, কিন্তু ও ছোট মানুষের কাছে আর কি বলবো, আমি এটা সাইন আউট করে দিয়েছিলাম। সাইন আউট করে দিয়ে আমি ওখান থেকে কম্পিউটার বন্ধ করে আমি তখন ভাবলাম যে জিনিসটা কি হয়ে গেল, যেহেতু এখন ওর ভাই জানে, ও বড় বোনও না জেনে নয়, ও তো আমাকে খুব খারাপ জানে। তো সেক্ষেত্রে আমি ভাবছি যে ওরা দুজন তো আমার জীবন থেকে সরে যাবে, তাহলে আমি এর মধ্যে কিছু করি। তা আমি আব্বার যে আমার যারা ছিল ওই ভার্সিটির, ওই যে আসতো মাঝে মধ্যে আমার প্রশংসা করতো, আমি তো খুঁজে বেড়াই কে আমার প্রশংসা করে, কে আমাকে লাইক করে, তো তাদের মাঝে আমি কথা বলতেছিলাম। সেটা হলো মনে হয় মার্চ, ফেব্রুয়ারি থেকে মার্চে মনে হয়েছিল,
এই মার্কশিট দিকে আমি ওদের সাথে কথা বলা একটু ক্ষান্ত দিই, দুনো বোনের সাথে কথা বলি না। কথা না বলার পরে ওরা কেমন যেন একটা হয়ে গেল, ওরা তো দুজনের ধারণাতে আমাকে ফোন দিয়ে যাচ্ছে, আমি একটা বিজি দেখাচ্ছি যে আমার ফ্যাক্টরিতে এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। এটা দেখিয়ে আমি কজ দেখি আমি ওদেরকে একটু দূরে ছিলাম। দূরে থাকা অবস্থায় আমার এই ওই যে ভার্সিটির ওখানে আমার একটা মেয়ে খুব পছন্দ হয়ে গেছিল, আমার ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হয়েছে। ওই মেয়েটাকে আমি বললাম যে তোমাকে আমার খুব ভালো লাগছে, তুমি এখন কি করো? আমি ডাইরেক্টলি, ইনডাইরেক্ট না, ডাইরেক্টলি বলছিলাম। তখন আমাকে ও বলছিল যে আপনি কি করে ভাবলেন যে আমার সাথে রিলেটিভ করবো? আমি তোমার সাথে রিলেটিভ করবো। তবে ও, আমি জানতাম না ও যে অন্য ধর্মের ছিল, তখন আমি জানতে পারলাম যে ও অন্য ধর্মের ছিল। তো এই আমি বলছি যে তারপর আমি তোমাকে চাই, আমি তোমাকে বিয়ে করবো, এটাই বলছিলাম। প্রত্যেকের সাথে তো আপনি বিয়ের কথা বলি, বিয়ের কথাই বলছিলাম, কিন্তু বিয়ের কথা না বলে তো আজকাল মেয়েরা তো রাজি হয় না। ওকে, ঠিক আছে, যেটা আমার মানে একটা পথ ছিল যে বিয়ের কথা বলে তো আমার কাছে বিয়ে বসবেই, এই জন্য আমাকে লাভ করবে, আর এটা দিয়ে আমি সুযোগের সদ্ব্যবহার করতাম। তা আমি বলছি যে তোমাকে আমি বিয়ে করবো। ঠিক আছে, তাহলে কতদিন পর বিয়ে করবো? যে ঠিক আছে, তুমি তো মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে, তাহলে আমার একটা ছোট বোন আছে, ওরও বিয়ে শাদী হয়ে যাক, তারপরে আমি তোমাকে বিয়ে শাদী করবো। তো এদিক দিয়ে ওর সাথে সম্পর্কটা হইতেছে, মানে হইতেছে আর কি, যেহেতু হিন্দু আর মুসলমান, সম্পর্কটা একটু জটিল ব্যাপার। তো এই জটিল ব্যাপার বলতে আমি ব্যাপারটা একটু আনেজি ফিল করছিলাম, যে আমি তো এত অন্যায় করেছিলাম, এর মধ্যে প্রায় 30-35টা মেয়ে হয়ে গেল আমার জীবনে, যাদেরকে আপনি প্রত্যেককে শারীরিক ভাবে, শারীরিক ভাবে আমি, ওকে, হ্যাঁ, তো এই 30-35টা হয়ে গেল। এখন আমি একটু ভাবতেছি যে আমি কি করব, আমি এটা ভাবতেছি। এদিক দিয়ে ওই যে আমাকে একদিন ফোন করে বললো যে চরিত্রহীন লম্ফট, মানে খুব বকা দিল। কথার পরে বললাম যে কেন তুমি আমাকে বকা দিচ্ছ? পরে বললো যে তুই জানিস না, আমাকে তুই বলে বললো যে তুই জানিস না কেন আমি তোকে বকছি, আমাকে কেন বকছিস, আমিও তুই ব্যবহার করছি। মানে বলে যে তুই আমার ইমেজটা যে এইভাবে করে দিলি, তোর কি মা বোন নেই? বলছে তুই তো বিয়ে করতে না, তুই তো আমাদের সাথে জাস্ট এনজয় করে গেলি, তখন আমাকে তুই আমাদের হয়ে গেছে, অত ব্যাপারটা জানতে পারছে। তখন জানার পরে আমি 2 দিন এভাবে ঝগড়ামূলক কথা বলছিলাম, ও ফোন দিত, আমি রিসিভ করতাম না, রিসিভ করলে শুধু বকাবকি করতো। যাই হোক, বকাবকি করার পরে আমাকে এভাবে বললো, বলার পরে আমি তার সাথে কথা বলা বন্ধ। এখন আছে ছোট্ট বোনের পালা। ছোট বোন সাথে যে নাম্বারটাতে কথা বলতাম, ওটা আবার ওকে ভাবে যেন সংগ্রহ করে ওই নাম্বারে কল দিয়েছে। যাই হোক, কল দেওয়ার পরে ওই ছোট্ট বোন ও বড় বোনের সাথে কথা বলে আমাকে জার সেটটা ওড়ে দেয়। ওই ওটাকে ওকে দিল, ওকে দেওয়ার পরে বললো যে তুই কি চাস যে তুই জেল খাটিস, তুই কি চাস যে তুই জেলে পচিস, মানে এরকম আমাকে হুমকি মূলক কিছু কথা বলছে, যে আমরা তো তোকে জেলে ফাঁসাবো, আমি আত্মহত্যা করবো, সেই আমাকে নানান কথাবার্তা বলতেছে মোবাইলে। বলার পরে আমি এটাকে কেয়ার করি না, যেহেতু আমার জীবনে 2-2টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেহেতু আমি আর কোনো কেয়ার নিচ্ছি না মাথায়। সেক্ষেত্রে আমাকে ও এক সময় বলে যে ঠিক আছে, আমরা দুনো বোনে এক বোনো, আর তোর সাথে কখনো কথা বলবো না। এটা হলো ওই মার্চ মাসের ঘটনা, সেদিন মানে 21 মার্চ ছিল। তো এই সেদিন রাতে আমার সাথে কথা হয়েছিল, লাস্ট কথা। ওর বড় বোনের নাম্বারটা এখন আর খোলা নেই, আর এখন আমি জানতেও চাইনি, আর আমি ওই সিমগুলো অফ করে দিছি। পরে হঠাৎ করে একদিন ওর ভাই আমাকে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে খোলার পরে আর কি সিমটা, যে তোর কারণে আমার ফোন আজকে আত্মহত্যা করলো। এটুকু শোনার পরে আমি আর কথা বলি নাই, হয়তো যেটা আমি জানি না কেন কথা বলি না, হয়তো আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে ওরা কোনো প্রমাণ বা কিছু রেখে দিয়ে আমাকে ফাঁসায় কিনা। তখন আমি ভয় আর কথা বলিনি, বা আদৌ পর্যন্ত ওদের সাথে আমার কোনো রিলেশন নেই। তো এভাবে তুই ওর সাথে কথা বলা বন্ধ। এখন ওই যে হিন্দু মেয়েটা আমাদের ভার্সিটির, ওর সাথে আমি রিলেটিভ অলরেডি বন্ধ করে দিয়েছি। এই জন্যেই এপ্রিলে ওই যে আমি বিটিভিতে কাজ করছি, আমার এই মা একটা পাঠ করছিল, মায়ের পাঠ করেছিল, তো ও তারই এক ভাগ্নি সম্পর্ক, অনেক সুন্দর দেখতে। এখনো আমি ওই মেয়েটাকে এখন লাভ করি, আর ওই মেয়েটাই আমার জীবনের এতটা চেঞ্জ এনে দিয়েছে। দুটো মেয়ে কনফার্ম যে তারা ডেট, একটা মেয়ে আপনি তার ভাইয়ের কাছ থেকে ফোনে শুনেছেন যে আত্মহত্যা করেছে, শি মে বি ডেট অর নট আই ডোন্ট নো। তিনটা মেয়ে এভাবে আপনার কৃতকর্মের জন্য দুনিয়া ছেড়ে চলে গেল। মানুষের জীবনের সবচেয়ে বড় গিফট হচ্ছে ওপরওয়ালা তাকে সৃষ্টি করে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই জীবনটা। আমি আপনাকে খুব বেশি কিছু হার্ডলি বলতে পারবো না, কারণ আপনার হার্টের সমস্যা আছে। আমি যদি জিনিসগুলো এখন বলি আপনাকে, আপনি যে কোনো ভাবেই হোক এখানে এফেক্টেড হয়ে যাবেন। আই এম সরি, টেক্সট যেগুলো আসছে ফেসবুকে সেগুলো যদি আপনি দেখেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না, ইট উইল বি ড্যামেজ ফর ইউ। আমি ওই জায়গাটা যেতে চাই না, আমি শুধু একটা জিনিস আপনার কাছ থেকে ক্লিয়ারলি জানতে চাই যে
রাইট নাও যে মেয়েটা আপনাকে এই ফিলিংস এ নিয়ে এসছে যে আপনি ভুল করেছেন জীবনে এতগুলো, 30 থেকে 35 মেয়ে আপনার দ্বারা এফেক্টেড, এদের প্রত্যেকেরই কি ভিডিও করেছেন আপনি নাকি কিছু কিছু? কতজনের আপনি ভিডিও করেছিলেন? এবং 12-14 জনের ভিডিও এবং স্টিল পিকচার আপনি করেছেন। ওকে, আপনি আমাকে একদম সত্য করে বলবেন যে এগুলোর একটাও কি আপনি পাবলিকলি পাবলিশ করেছেন? না স্যার, আমি এখন পর্যন্ত একটাও আপনি পাবলিকলি পাবলিশ করেননি। পাবলিশ বলতে আমার যে ফেসবুকে যেটা ছিল ওটা পেয়েছি কিনা আমি জানি না, কিন্তু ওটা আমি পরে আবার ডিলিট করে দিয়েছি। কিন্তু ওটা তো ওটা ছিল না, আপনি অ্যাডোব দিয়ে বা অন্য কোনো ফটোশপ দিয়ে জিনিসটা করেছেন, মানে রং ছিল। ওকে, কিন্তু আপনি বাকি যেগুলো করেছেন সেগুলো তো আমিও কিছু দেখেছি আজকে, যে খাতির আমাকে দেখতে হয়েছে জাজ করে। এখন আপনি সত্যি করে বলেন যে এই ভিডিও গুলো আপনি কোথাও কোনো ভাবে পাবলিশ করেছেন কিনা? হ্যাঁ, যার সাথে করেছি সে আর আমি ছাড়া আর কেউ দেখে না, আজকে আপনি দেখেছেন। আপনি তো সৃষ্টিকর্তা, আপনি আজকে লাখো শ্রোতার কাছে ওয়াদা করে যান যে আপনি প্রমিস করছেন সৃষ্টিকর্তার নামে যে আপনি জীবনে কোনদিন এগুলো, আমি জানি যে যদি আপনি রাখতে চান ইজিলি আপনার কাছে এগুলো কপি আছে, কিন্তু আপনি যদি নিজে থেকে ওয়াদা না করেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। আপনি ওয়াদা করেন আজকে সবার সামনে যে এই ছবিগুলো, এই এই ভিডিওগুলো আপনি ওয়াদা করছেন এগুলো আপনি আজকের পরে, আজকেই আপনি সমস্ত কপি একদম বার্ন করে ফেলবেন, ডিলিট করে দিবেন। যাক ভাই, আমি আরেকটু কথা বলতে চাই। না, আপনি আগে ওয়াদাটা করেন, তারপর আপনার বাকি কথা আমি জানি। হ্যাঁ ভাই, আমি ওয়াদা করে যাবো যে আমি ওই প্রমাণ আমার কাছে যা আছে পুরানো, আমার যে ভ্যাডলি মানে যে পাপি বলে আর কি আমাকে আখ্যায়িত, হয়তো অনেক শ্রোতা আমাকে পাপি বলে আখ্যায়িত করছে, তো আমি এই শ্রোতাদের কাছে বলবো যে ভাই আমাকে ঘৃণা না করে আমার পাপটাকে ঘৃণা করে। আমি কোথায় বলে আমি সবার কাছে, সকল শ্রোতার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাওয়ার জায়গাতে আমি আবারও আসছি, তবে আপনি বলেন যে যারা এখন পর্যন্ত আপনার কাছে যে বোমটা আছে যেটাতে ক্ষতি হতে পারে, বোম সেন্স আমি বলছি যেটা মানুষের ক্ষতি করবে সামাজিক ভাবে, সেই জিনিসগুলো আপনি আজকের অনুষ্ঠানে ডিলিট করে যাবেন এবং আপনার কাছে যেগুলো আছে সেগুলো আপনি ওয়াদা করেন যে আপনি সম্পূর্ণ ডিলিট করে দেবেন লাখো শ্রোতা। হ্যাঁ ভাই, আমি আমার কাছে প্রায় 30-35টা সিডি ক্যাসেট আসলো, আমি ওই যে হার্ড ডিস্ক আমার ল্যাপটপে সমস্যা হওয়ার পরে আমি ওগুলো কপি করে রেখেছিলাম, যা যা ছিল পরে সবগুলো আমি ভেঙে ফেলবো বা পড়ে ফেলবো, আর আমার হার্ড ল্যাপটপে বা ডেস্কটপে যা আছে আমি সব ডিলিট করে দেবো। ইউ প্রমিস? ওকে প্রমিস। ওকে প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে এখানে বলতে চাই, ও কিছু ল্যাপটপ বা এগুলো সাথে করে নিয়ে এসেছে, সেগুলো আমি আমার অনুষ্ঠান চলাকালীন ওর দ্বারা ডিলিট করে দিয়েছি। আর আপনাদেরকে যেটা বলতে চাই, যারা এইসব কাজ করেন বা এরকম করার সম্ভাবনা রয়েছে, তারা প্লিজ প্লিজ বি অ্যাওয়ার ইয়ারসেলফ, দিস ইজ ইউর পার্সোনাল ভিডিও, হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি করে থাকেন সেটা সম্মতিতে হোক বা অসম্মতিতে হোক, পাবলিকলি আসলে কারো ইমেজ যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য কিন্তু দেশে আইন আছে এবং আপনি চরম শাস্তি, আপনি যদি মনে করেন যে আপনি একটা মেয়েকে শেষ করে দিবেন বা একটা ছেলেকে আপনি শেষ করে দিবেন, হোয়াট এভার ইট ইস, কারো ইমোজ ক্ষুণ্ণ করবেন, আপনি কিন্তু নিজে থেকে পার পাবেন না, ভয়াবহ রকমের আইন আছে এবং সেটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করতে হবে। আমরা আসতে চাই আপনার কাছে যে যে মেয়েটার কথা আপনি বলছিলেন, যে মেয়েটাকে আপনি লাভ করেন, হিন্দু মেয়েটার কি হলো? হ্যাঁ, যে হিন্দু মেয়েটা তো আমাকে, আমি সবে পড়াতে যেটা হলো এই রমজানের আগে যে সবে পড়াতে গেছে 13 সালে, সেদিন রাতে ওর সাথে আমি একসময় নামাজের মাঝে তো 12:30 বাজে, তখন যে মেয়েটাকে এখন লাভ করি ওর নাম হলো, তো ওকে আমি খুব লাভ করি, হয়তো জীবনে যাই করেছি হয়তো আমার কথা কেউ বিশ্বাস বিলিভ করবে না, কিন্তু আমি আমার জীবন থেকে আমি অনেক লাভ করি, হয়তো পৃথিবীকে যতটা লাভ করতাম তার সাথে বেশি লাভ করে ফেলেছি। তো ওকে আমি প্রমিস করেছি যে জীবনে আমি ওকে শুধু বলি নাই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা ও জানেও না, ও শুধু ওকে শুধু এটুকু বলেছি যে আমি তো অনেক একটা খারাপ ছেলে বা অনেক পাপ করেছি, তো এই পাপের প্রায়শ্চিত্ত, তখন আমাকে শুধু কথার মাঝে আমাকে থমকি দিয়ে বললো যে তুমি ঠিক আছে অনেক পাপ করেছো, কিন্তু এই রাতে তুমি সব পাপ করো এখানে তুমি মুছে ফেলো বা কান্নাকাটি করো, আমি তোমাকে লাভ করবো বা তোমারই আছি, এমনকি ওই বাবা মার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বা আমার ফ্যামিলি তো ওটা নিয়ে কথাবার্তা চলতেছে, ওকে আমি বিয়ে করবো। আর যে হিন্দু মেয়েটা ওকে আমি ওই সবরাতে নামাজের রাতেই ওই সেরাতে আমি ওকে বলেছি যে ঠিক আছে আমি তোমাকে কখনো আর ডিস্টার্ব করবো না, আমি সরি তোমার পর্যন্ত, তো অনেক কান্নাকাটি করছে যা এমন কথা বলে, তো বলছি যে হ্যাঁ তুমি আমার সাথে বন্ধুর মতো কথা বলতে পারো। জীবনের সমস্ত সত্যগুলো যেগুলো আজকে আপনি লাখো শ্রোতার কাছে বললেন, সমস্ত সত্য কি জানে? কিছু কিছু জানে, সবটা জানে না। আমি বিয়ে করছি সেটা জানে না, আপনি বিয়ে করছেন সেটা জানে না, যে মেয়েটা আপনার হাতের উপরে মারা গেছে সেটাও জানে না, সেটা জানে না। আপনি কি এটা বিলিভ করেন যে এই জিনিসগুলো জানার পরে আপনার কাছ থেকে সরে যেতে পারে? আমার যেটা বিলাইভ যে ও আমাকে এতটা শোনার পরে ও যাবে না, যাবে না, বিলাইভ করে। তবে হ্যাঁ ভাই, যদি আপনার কাছে
এখন যে জিনিসগুলো আপনি বললেন সেগুলো যদি জানার পরে যদি আপনাকে অস্বীকার করে আপনি আর কত জীবন নষ্ট না ভাই? আমি মনে মনে যেটা শপথ করেছি, মনের সাথে প্রমিস করেছি যে এখানে আমার জীবনের শেষ ভালো হওয়া, ঠিক আছে? আপনার সত্যগুলোকে নিতে পারলো না, ও আমার জীবন থেকে সরে যাক, আমার কিছু হবে না, আপনি আবার একইভাবে মেয়েদের নষ্ট করবেন? না, আমি সেটা করবো না, আমি সেই পথ থেকে তো সরে আসলাম। ও যেহেতু কথা দিয়েছে এখানে যে যদি ওর জীবন থেকে সরে যায় এবং জানার পরে অপ্রিয় সত্যগুলো, তাহলেও ও আর কোনো মেয়ের দিকে এভাবে হাত পাড়বে না, কোনো মেয়ের সাথে কোনো ক্ষতি করবে না। আপনার সাথে ওর প্রমিসটাকে আপনি বিলিভ করবেন কি করবেন না সেটা আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার। ও যা অপরাধ করেছে সেই জায়গা থেকে ওকে বিলিভ করা সত্যি সত্যি অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু প্রিয় শ্রোতা, আমার এখানে বলার কথা হলো এটাই যে ও আজকে এখানে স্বীকার করেছে এরকম ঘটনা একজন মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার পরে, আঘাত পাওয়ার পরে এরকম অপরাধ একজন মানুষ করতে পারেন। কিন্তু সেটা কি শেষ পর্যন্ত একজন মানুষ হিসেবে বাঁচার সার্টিফিকেট আপনার বিবেক আপনাকে দেয়? তাহলে যারা প্রেমে প্রতারিত হন, যারা প্রেমে দুঃখ পান, যারা প্রেমে কষ্ট পান, তারা কি হৃদয়ের মতো হবেন নাকি একটা সাধারণ মানুষের জীবন বেছে নেবেন? এটাই হচ্ছে আমাদের আজকের যাহা বলিব সত্য বলিব সবচেয়ে বড় কোশ্চেন মার্ক। প্লিজ নিজের সামনে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন রাখেন। যারা ড্রাগ নেন, যারা ড্রিঙ্কস করেন, যারা মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে বাকি মেয়েদের নিষ্পাপ মেয়েদের জীবন নষ্ট করেন, কিংবা একটা ছেলের দ্বারা প্রতারিত হয়ে বাকি ছেলেদেরকে বিপদে ফেলেন, এটা কি আদৌ একজন মানুষের আচরণ? এটা কি আদৌ কোনো কিছু স্যাটিসফ্যাকশন দেয়? হৃদয়, আমার শেষ প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি যে 37টা মেয়ের সাথে এটা করলেন, আপনি কি আত্মতৃপ্তি পেয়েছেন? না ভাইয়া, আমি আত্মতৃপ্তি পাইনি, কিন্তু এটা প্রমাণ হয়েছে আমার ওই যে আমি এখন যাকে সত্যিকার রিয়েল লাভ করি, বা যে পুরানো লাভটাকে আমি ফিরে পেয়েছি ওর মাঝে, যার কারণে আমি হয়তো আজকে ভালো হয়ে যাওয়া, হয়তো ও আমাকে ভালো করতে পারে না, হয়তো আল্লাহ আমাকে হয়তো হেদায়ত দিচ্ছে, বা এরকম আমার মাঝে একটা ভুল ভ্রান্তি স্বীকার করতেছি আমি নিজে নিজে, এই জন্য জাস্ট আমি। ওকে, আপনার আমাদের যাহা বলিব সত্য বলিব শ্রোতাদেরকে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে যে আমার মতো কেউ যদি প্রেমে আঘাত পেয়ে জাস্ট এতটা খারাপ, আমি বলবো যে আমার কথাটা শুনে যেন কেউ মানে এরকম খারাপ কাজে না জড়িয়ে যায়। যদি কেউ করেও থাকে, করার চিন্তা ভাবনা করে থাকে, আমি বলবো যে আমার মতো একদিন তার বিবেকটা হয়তো নাড়া দিবে, তার হয়তো ভুলটা তার মাঝে ভেসে উঠবে, সেদিন হয়তো আত্মকাদা কাঁদবে, হয়তো চোখে না কাঁদতে পারে কিন্তু তার আত্মাটা একদিন কাঁদবে। আর সকল শ্রোতাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার মতো কেউ হয় না, মানে একটু ভালো হতে বা আমার চেয়ে চেঞ্জেবল হয়ে বাঁচার জন্য বা এই কাজটা যেন না করে, আমি এই জন্যই আমি যা বলিব সত্য বলিব এখানে বসে থাকি। প্রিয় শ্রোতা, এই হচ্ছে হৃদয়ের জীবনের অপ্রিয় সত্য। এই অপ্রিয় সত্য আপনাকে সুন্দরভাবে জীবন গঠনে সহায়তা করুক, এটাই আমাদের প্রত্যাশা। হৃদয়কে নিয়ে একটি স্ট্যাটাস, হৃদয়কে নিয়ে ছবি এবং যাবতীয় কর্মকাণ্ড চলছে আমাদের ফেসবুকে, চলে আসুন দেখুন ওখানে কে কি বলছে। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। যাহা বলিব সত্য বলিব এ পর্যায়ে আমরা মুখোমুখি হতে চাই আমাদের এক্সপার্ট, যিনি প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার কাছে তিনি আমাদেরকে ফোনে শুনেছেন, আমরা এই মুহূর্তে তার সঙ্গে মুখোমুখি হচ্ছি। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন হৃদয়ের পুরো ব্যাপারটি, এ পর্যায়ে আপনার কি বলার আছে? হৃদয়ের ব্যাপারটা শুনে আপনার কয়েক বছর আগে ডাক্তার রশুই খা নামে একজনের সিলেন্ট ফিলারের কথা শুনছিলেন, আপনার অনেক কথা সেটা জানতে পারেন। এই হৃদয়ের মতনই ঘটনাটা যে সে একটা মেয়েকে পছন্দ করত, সে প্রধান নিবেদন করতে হতো, সে মেয়ে এবং তার আত্মীয় স্বজনরা তাকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে বাসা অপমান করছে। সে অপমানের পরবর্তীতে সে মোট 13টা নারীকে বিভিন্ন জায়গা থেকে ফুসলেন নামে এনে তারপরে পানিতে ডুবে মারত। সেই কথাটা খুবই আলোচিত হয়েছিল সাধারণ কর্তৃপক্ষের পত্রিকায়। ওইটা হয়তো অনেক বেশি মাত্রায় মানে পৈশাচিক ঘটনা ঘটেছে। হৃদয়ের ব্যাপারটা অনেকটা সেরকমই, সে এক জায়গায় প্রত্যাখ্যাত হয়েছিল, তারপরে তার মানসিকতার ভিতরে একজনের বৈকল্য বা বিচ্ছিন্ন চলে এসেছে। আমরা একটা কথা সবাইকে উল্লেখ করা প্রয়োজন যে প্রেমের প্রত্যাখ্যাত হওয়া অথবা প্রেমিকার বাসা থেকে বা তার আত্মীয় থেকে নাকচ হওয়া, রিজেকশন হওয়া বা অপমানিত হওয়া, এটা কিন্তু আনকমন কিছু নয়। কারণ এই বয়সের প্রেমের বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমিকা এটা মেনে নিতে চায় না, যেভাবে হোক অন্য তাকে বিয়ে দেয়। তারপরে কি সব সেটা এরকম বিকৃত এবং পৈশাচিক কাণ্ড ঘটায় না, তাহলে আমাদের মূল সূত্র এবং কারণ জানতে হবে। সেটা হচ্ছে ওই রসুকার এবং এই হৃদয়ে এদের ভিতরেই ভিতরে পারভার্টেড মেন্টালিটির একটা সৃষ্টি আছে, যেটাকে আমরা বলি এন্টি সোশ্যাল পার্সোনালিটি। এই
ওই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির লোকেরাই ওই একটা ধাক্কা খাওয়ার পরে তাদের ভিতরে যে বর্বর যে স্বরূপটা আছে সে স্বরূপটা আত্মপ্রকাশ করে। লক্ষ্য রাখতে রাখবেন রসুই খা এবং হৃদয় কেউ কিন্তু তাদের প্রথম যে ট্রেন যেখানে আপনার থাকা হয়েছে সেখানে কিন্তু তারা এরকম নিষ্ঠুর কিছু করে নাই, তারা করতেছে সম্পূর্ণ নিরপরাধ অন্য নারীদের উপর। তার মানে হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া নয়, স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যারা ওই উভয় প্রত্যাখ্যাত হয়েছে ওই মেয়ে বা ওই মেয়ের আত্মস্বন্দর প্রতি শুনার কথা, কিন্তু তারা তা করে নেই। তার মানে হচ্ছে তাদের মানসিক গঠনের ভিতরে দুর্বলতা আছে। এটা থেকে আসলে কিওর হওয়ার কোন রাস্তা আছে কিনা? কিওরটা হচ্ছে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে এরা কিন্তু অপরাধ প্রবণ মানুষ, তাই এদেরকে সরাসরি সাধারণ কাউন্সিলিং দিয়ে বা উপদেশ দিয়ে সুদলায় যাবে এটা আশা করা কম। বেশিরভাগ ক্ষেত্রেই সমাজকে এরকম অপরাধমূলক যে সমস্ত শক্তি আছে বা ব্যক্তি আছে তাদেরকে প্রথম থেকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে পরিবার থেকে বা স্কুল থেকে বা সমাজের এখানে তারা প্রথম থেকে যে কথা অন্যায় করে ছোটখাটো অন্যায় থেকে কিন্তু আস্তে আস্তে বড় বড় অন্যায় যায়। সেজন্য সামাজিক ভাবে যদি সমাজ সুস্থ থাকে এবং সমাজ যদি অপরাধকে ঘৃণা করে তার নিজস্ব এলাকায় সেটাকে নিরুৎসাহিত করার জন্য শাস্তিমূলক অথবা অন্যান্য প্রতিবিধানমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রের প্রশাসন পুলিশ বা আইন এগুলিতে যদি তাদেরকে কঠোর হতে নিয়ন্ত্রণ করার বা নিধন করার দৃষ্টান্ত থাকে তাহলে কিন্তু অপরাধের করার প্রবণতা অনেক কাছে কমে আসে। আর দ্বিতীয়ত যেহেতু এখানে যেহেতু বিবার নিজেই বলতেছে সে ভালোকে চায়, সেজন্য এরকম কিছু কিছু লোক যদি পাওয়া যায় যারা নিজেরা সংশোধিত হতে চায় তাদেরকে কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত, শুধু শাস্তি দিয়ে নয় মানসিক শোধন করে তাদের চরিত্রের এবং ওই বিকৃতি বা বাপটাকে বদলে তাদেরকে সমাজে আবার পুনঃস্থাপন করা। আমার মনে হয় আপনার যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা কিন্তু অনেক উপকারী হয়েছে। এই হৃদয়ের মতন লোকেরা যারা এতদিন অন্যায় এবং পাপাচার করে এসেছে তারা সম্ভবত অনুষ্ঠানগুলি শুনে শুনে তাদের ভিতরে একটা মানসিক পরিবর্তন হয়েছে, যার ফলে তারাই হয়তো সেই পরিবর্তিত শুভ মানসিকতার কারণে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়। একটা জিনিস আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে হৃদয় যে আসলো এখানে স্বীকার তো করলো যে এগুলো করে আলটিমেটলি তার যে জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসা থেকে সে বের হয়ে বা জিজ্ঞাসা থেকে তাকে কোনো ভালো সলিউশন কোনো কিছু দেয়নি, এবং যারা হৃদয় আমাদের গেস্ট যিনি তার মানে আমাদের গেস্টের মতো যারা হতে চায় বা হওয়ার সম্ভাবনা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলাটা এতটুকুই যে একটা জিনিস আমাদের পারিবারিক ভাবেও শিখতে হবে এবং স্কুল কলেজে সব জায়গায় শিখতে হবে যে আমরা কিন্তু মানুষ, আমরা অন্যান্য প্রাণী প্রাণী কিন্তু মানুষ, এবং মানুষের মতো প্রাণীর বৈশিষ্ট্যই হচ্ছে যে তার ভিতরে মানবিক কিছু মূল্যবোধ থাকে, সেই মূল্যবোধ জিনিসগুলি আমরা নিজেদের ভিতরে ধারণ করবো এবং পালন করবো। সবাই কিন্তু ঘুষ খায় না, অনেকে কিন্তু সারাদিন কঠোর পরিশ্রম করে সামান্য আয় করে তারপরও কিন্তু তারা চুরি ডাকাতি করে না, আর কিছু লোক কিন্তু টাকা পয়সা প্রচুর আছে তারপরেও তারা কিন্তু ঘুষ খায় বা অন্যান্য ভাবে অপরাধ করে থাকে। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে এটা কোন জায়গায়, কারণটা হচ্ছে মূল্যবোধটা তার মানসিকতার ভিতরে কত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই সমস্ত যারা এরকম ঝুঁকিপূর্ণ যারা আছেন তাদের তখন থেকে ফিরে আসার জন্য এই কথাটা আমরা বলবো যে এগুলি হচ্ছে খারাপ কাজ বন্ধ কাজ, এটা বোঝার পরেও তারা যদি এগুলি পথে পা বাড়ায় তখন থেকে হয়তো তারা শাস্তি এড়িয়ে দিতে পারে অথবা কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, কিন্তু মনে রাখতে হবে একদিন না একদিন এক সময় না এক সময় তারা ধরা পড়বে এবং কঠোর এবং অনেক বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। এটা এই পৃথিবীতে হবে এবং এই পৃথিবী যদি নাও হয়ে থাকে পরকালেও কিন্তু তাদেরকে এটা হবে। অর্থাৎ তাদেরকে এই পরিণতির কথা কাছে মেনে রেখে এবং ভালো মানুষ হওয়ার যে একটা গৌরব আছে সেই গৌরব নিয়ে সেই যেন বাঁচতে পারে সেই পদ্ধতি তারা অনুসরণ করবেন সেই আমরা আশা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমরা হৃদয়ের কাছ থেকে হৃদয়ের জীবনের যে অপ্রিয় সত্যগুলো বা অপরাধগুলো সেগুলো আমরা শুনেছি, দুর্ধর্ষ এবং রীতিমতো নেওয়া যায় না। অনেক অনেক হাজার হাজার শত শত কমেন্টস আমরা পেয়েছি আমাদের ফেসবুকে, আমাদের এসএমএস এ এবং আমাদের মেইলে। আমি কিছু পড়ে শোনাতে চাই। কবির লিখেছে, এই ঘটনা শোনার পর মেয়েদের অনেক সচেতন হওয়া উচিত। রাজন লিখেছে, হৃদয়ের মতো হাজার হাজার ছেলে এখনো সমাজে ঘুরে বেড়াচ্ছে, সচেতন হতে হবে সবাইকে। সাফিয়া লিখেছে, হৃদয়কে এবং হৃদয়ের মতো মানুষদের কিছুতেই মাফ করা যায় না। আয়নাল লিখেছে, হৃদয় হচ্ছে পুরো ছেলে সমাজের কলঙ্ক। তবিব লিখেছে, আজকে হৃদয়ের কথা শুনে আমার ছোট বোন আমাকে প্রশ্ন করেছিল ছেলেরা এত খারাপ হয় কি করে, আমি কোনো উত্তর দিতে পারিনি। রোমান লিখেছে, এই পাপের শাস্তি হৃদয়কে ভোগ করতেই হবে। নাজিয়া লিখেছে, আমার ভয় হচ্ছে, মনে হয় কোনো ছেলেকে আর বিশ্বাস করতে পারবো না। জিমি লিখেছে, চোখের জল না ফেলে মেয়েরা সাবধান হও, এই ধরনের মানুষরূপী শয়তানদের কাছ থেকে দূরে থাকতে হবে। অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। আমরা বারবারই বলি, জেবিএসবি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে ভুল এবং অপরাধগুলোকে
মানুষ নিজের বিবেকের তাড়না বোধ থেকে তুলে ধরে এবং সেই ভুল এবং অপরাধ বোধগুলো আপনার ভেতরে যে অনুভূতি জাগায় তাৎক্ষণিক অনুভূতি, সেই তাৎক্ষণিক অনুভূতি যেন কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যে হারিয়ে না যায়। জীবনে এই যে অপরাধ বোধ এবং ভুল, সেখান থেকে আপনি যে শিক্ষাটি নিলেন, শুধু একটি শিক্ষাই সারাটা জীবন মেনে চলতে হবে, যে আপনার ভেতরেও একটি পৈশাচিক শক্তি রয়েছে, সেই শক্তিটি যেন কখনো হৃদয়ের মতো না হয়, সেই শক্তিটি যেন হৃদয়ের পথকে কখনো না মারায়। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি যে বিএসবি সেই কাজটি করছে যেটা আপনাকে সচেতন করবে।